আর দিন না নেই। তো বিষয়টা হলো যে আমাদের এখন কোভিড সিচুয়েশন চলছে এবং যার জন্যই হয়তো এরকম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রথম একটা ইনোগ্রাল স্পিচ আমাদের ওয়াইসি স্যারের দেওয়ার কথা, তো খুবই আনফর্চুনেটলি উনি লাস্ট কয়েকদিন অসুস্থ। যদিও আমাদেরকে সবসময় শুভেচ্ছা জানিয়েছেন এরকম ওয়েবিনার এটা করা বা এর পরেও আমরা ভবিষ্যতে আরো অনেকগুলো প্ল্যান করছি, কিন্তু তো যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এখন তো বিদ্যুৎ স্যারকে আমরা সেই জন্য আজকের এখানে পাচ্ছি না, কিন্তু তার পরিবর্তে আমাদেরই আর একজন সিনিয়র কলিগ কাম দাদা সুব্রত দা, তিনি অনুষ্ঠানটি একটু সূচনা করে দিলে আর কি ভালো হতো। সুব্রত দা, হ্যালো, আজকে প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে তো? হ্যালো, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সুব্রত দাদা, তুমি এক মিনিট একটু ওয়েট করো, স্যারের মনে হচ্ছে মানে কথা বলছেন এবং মাইকটা অন আছে, যার জন্য হ্যাঁ দাদা বলো। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এট কালনা ওয়ানের পক্ষ থেকে মাননীয় বক্তা শ্রী জিসি লায়েক, মাননীয় বক্তা শ্রী মুক্তিশ আচারিয়া, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর বিদ্যুৎ কুমার দাস, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর পর্ণজ্যোতি কর্মকার, গণিত বিভাগ এবং পদার্থ বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং সেমিনার আয়োজক সমিতির সদস্যদের, কলেজের সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, নিরন্তর যারা লড়াই করে চলেছেন আমাদের সেই অফিস স্টাফেরা, আমাদের ছাত্রছাত্রী এবং অংশগ্রহণকারী ভদ্র মহোদয় ভদ্র মহোদয় বৃন্দ, শ্রদ্ধা এবং নিয়ে এই ওয়েবিনারের আমরা শুভ সূচনা করতে পারি। এবং এই শুভ সূচনা মুহূর্তে যার কথাগুলো আপনাদের উদ্দেশ্যে নিবেদন করার কথা, সেই আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় বিশেষ কারণবশত তার শারীরিক অসুস্থতার কারণে আজ এখানে উপস্থিত থাকতে পারেননি, তার অনুমে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করা বিশেষভাবে প্রয়োজন। আপনারা সকলেই জানেন আমরা এক বিশেষ ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলেছি, এই সংকট জীবনের লড়াইয়ের সংকট, এবং আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করছি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য বিজ্ঞান আমাদের কিভাবে সহযোগিতা করছে। বিজ্ঞান প্রতি মুহূর্তে আমাদের শেখায় বেঁচে থাকতে, লড়াই করতে, এবং সেখানে শৃঙ্খলা বিশৃঙ্খলা, লিনিয়ার নন লিনিয়ার ইত্যাদি শব্দগুলো প্রতি মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞান কিভাবে আমাদের প্রতি মুহূর্তে হাত ধরছে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে বিজ্ঞান কিভাবে ছড়িয়ে আছে, সেই আলোচনাই আজ আমাদের এই সভায় উঠে আসবে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেই বিষয়ে। এবং আমরা দেখব যে বিজ্ঞান শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে আবদ্ধ তা নয়, সৃজন এবং শিল্পের ক্ষেত্রেও বিজ্ঞান কিন্তু আজ পথ প্রদর্শকের জায়গা গ্রহণ করছে। বিশেষ করে আমাদের সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন একাডেমিক থিওরিতে বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বেরও কিন্তু প্রয়োগ ঘটছে। আমাদের মাননীয় বক্তারা তাদের তাদের সুচিন্তিত মতামত আমাদের সামনে নিবেদন করবেন এবং আমরা সমৃদ্ধ হব তাদের আলোচনার মাধ্যমে। শুভেচ্ছা রইল, আপনারা সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ দাদা এত সুন্দর একটা সূচনা করার জন্য। এবার আমি আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর পর্ণজ্যোতি কর্মকারকে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর তন্ময় দাস, এ ভেরি গুড আফটারনুন ডক্টর বিদ্যুৎ কুমার দাস, চেয়ারপার্সন অফ দিস ওয়েবিনার অ্যান্ড অফিসার ইনচার্জ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড কাতা ওয়ান, মাই ফেলো টিচার্স, একাডেমিশিয়ান, রিসার্চার্স অ্যান্ড স্টুডেন্টস, মাই সেন্ড মাই ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার অনারারি পারসনস ডক্টর জিসি লায়েক, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, and Dr. Mukesh Acharya, Professor, Department of Physics, Presidency University, Kolkata. Sirs, today we are really very proud to have you with us. I want to express my gratitude to both of you for sharing your valuable time with us. I would like to welcome Dr. Subroto Kumar Das, Head, Department of Bengali, Government General Degree College at Kalka 1, who is presently acting as a chairperson of this webinar. It is my pleasure to welcome all the delegates, all the members of IQSC, and all the members of organizing committee of today's webinar. I extend my gratitude to all of you for being a part of this webinar on modern aspects of nonlinear dynamics, jointly organized by the Department of Physics and Mathematics in association with IQSC, Government General Degree College at Kalka 1. At present, human civilization is suffering from an outbreak of COVID-19 and pandemic created thereby across the globe. Under this unprecedented circumstance, it is our second effort to organize a webinar in front of you. We are not accustomed on this situation, but technology has provided us an opportunity by which we are able to organize this event through virtual medium. I am sure that we will be enlightened through participation in this webinar. Thank you, and thank you to all. Over to Dr. Das. Thank you, Pornojyoti Karmakar sir, for your welcome address. Ebar amra amader technical session e dhuke jai. Amader prothom bokta GC Layak sir. উনি 2000 সাল থেকে ওনার সম্পর্কে জাস্ট দু চারটে কথাই বলবো, কারণ মানে আমাদের দুজন স্পিকার যারাই আছেন তাদের সম্পর্কে কয়েকটা আমার আর নতুন করে বলার কিছু নেই, তাও আর কি দু একটা কথা না বললেই নয় তাই বলা। 2000 সাল থেকে উনি অধ্যাপনার সাথে যুক্ত এবং 2010 সাল থেকে উনি বারডোয়ান ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে পড়াচ্ছেন এবং গাইড করছেন বহু ছাত্রকে, বহু প্রজেক্টের সাথে উনি যুক্ত আছেন, 100টির মতো পাবলিকেশন ওনার রেপুটেটেড জার্নাল সবকটি তিনি পাবলিশ করেছেন। এছাড়া ওনার দুটি বই, একটি অ্যান ইন্ট্রোডাকশন টু ডাইনামিক্যাল সিস্টেম অ্যান্ড কেওস, আজকের আমাদের যে ওয়েবিনার তার টপিকের সাথেই বলা যেতে পারে একই সাথে চলছে এই বইটি, এবং খুবই সুন্দর বই, আমার একটু সৌভাগ্য হয়েছিল বইটি উল্টে দেখা। আর এছাড়াও আরেকটি বই কম্পিউটার ফান্ডামেন্টাল সিস্টেম প্রোগ্রামিং এর উপর লেখা। এছাড়াও মানে উনি বহু ছাত্রকে গাইড করেছেন, বহু অধ্যাপনার সাথে যুক্ত এবং একজন রিনাউন্ড শুধুমাত্র মানে টিচার এবং সায়েন্টিস্ট বোথ সাইডেই উনি রিনাউন্ড একজন পার্সোনাল। তো স্যার সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, তাই আমি আর স্যারের মূল্যবান সময় নষ্ট না করে জিসি লায়েক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদের অসুবিধা হবে। আর আমরা নিজেরাই রিকোয়েস্ট করেছিলাম স্যারদেরকে যে যেহেতু এটা একটা স্টেট লেভেল সেমিনার এবং স্টুডেন্টরা অনেকেই রয়েছে এখানে, তারা বাংলায় টপিকটি দেন বাংলা বা ইংলিশ মিশিয়ে, তো ওনারা আমাদের অনুরোধ রেখেছেন এবং ওভার টু ইউ স্যার। তাহলে আমি শুরু করব কি? একদম একদম স্যার। ঠিক আছে ঠিক আছে। ফার্স্ট আই থ্যাঙ্ক ফর দ্য কলেজ অথরিটি ফর দ্য ইনভিটেশন হুইচ এনেবলস মি to participate or deliver my lectures on very important topic and introduction to nonlinear dynamics.
So my dear students, this is scholars and teacher participants. তো আমি বাংলাদেশ বাংলাদেশ ওটাই বলবো, মাঝে মাঝে কিছু ইংলিশ বলতে হবে, সেটা ঠিক আছে আমি এক্সপ্লেন করে দেবো। আচ্ছা ছাত্রদের উদ্দেশ্য করে আমার এই বক্তৃতা কোনো কি ছাত্রদের উদ্দেশ্য করেই বলবো, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরকে উদ্দেশ্য করেই আমরা আমি প্রেজেন্টেশনটা দেব। কথা হচ্ছে যে আমি যে ইন্ট্রোডাকশন যে আমার টাইটেল অ্যান ইন্ট্রোডাকশন টু নলিনিয়ার ডায়নামিক্স। তো হোয়াট ইজ ডায়নামিক্স ছাত্রছাত্রীদের বলছি, কিন্তু তোমরা প্রত্যেকে স্কুল লেভেল থেকে ডায়নামিক্স পড়ে এসছো, প্রত্যেকে পড়েছো। সে ডায়নামিক্স বলতে কি বোঝায়, আমি যদি আমি এইভাবেই বলি, ডায়নামিক্সটা হচ্ছে ডায়নামিক্স যে একটা ইভোলিউশনারি প্রসেস, ইভলভ করছে, এরকম ভাবে ইভলভ করতে পারে, কার রেসপেক্টে, সেটা টাইমের রেসপেক্টে ইভলভ হতে পারে, স্পেশাল রেসপেক্টে ইভলভ হতে পারে, বোথ টাইম এন্ড স্পেশাল রেসপেক্টে ইভলভ করতে পারে। তো আমরা যে ডায়নামিক্সটা ডিসকাস করতে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি সেটা হচ্ছে, আমি ফর দ্য টাইম বিং যে ডায়নামিক্সটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমরা টাইমের রেসপেক্টে একটা ইভলিউশন, টাইম এর রেসপেক্টে ইন কোর্স অফ টাইম সিস্টেমটা বা ডায়নামিক্সটা কিভাবে ওয়ার্ক করছে সেটা আমরা ডিসকাস করব। স্কুল লেভেলে যে ডায়নামিক্সটা পড়ে এসছো সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ডায়নামিক্স। ডিটারমিনিস্টিক ডায়নামিক্স বলতে কি বোঝায় সেটা একটু আইডিয়া থাকা ভালো, বা তোমাদের আইডিয়া অনেকে আছে যে যারা বিশেষ করে ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র। ডিটারমাইন ডিটারমিনিস্টিক, ধরো এইরকম আমি বলছি যে কালনা থেকে বর্ধমান আস্তে আস্তে যাও, দেখুন যদি তোমাকে ইনিশিয়াল স্টেট বা ইনিশিয়াল ভেলোসিটি প্রেসক্রাইব করা থাকে তাহলে কিন্তু তুমি নির্দিষ্ট টাইমে বর্ধমানে কোন টাইমে বর্ধমানে রিচ করবে সেটা কিন্তু প্রেডিক্ট করা যায়। দ্যাট মিনস ইওর ডায়নামিক্স কমপ্লিটলি কম্পিউটেবল, ক্যালকুলেটেবল, ইট ইজ মাই perfect at existence. So under Newtonian setup there is no question of free will, there is no question of answer, there is no question of unpredictability, and that is in deterministic dynamics. From the present state you can correlate or relate with the past as well as future state. But nature does not rule in this very simple way. This is not right. This is very simple, isn't it? Does not rule very simple way. There are many happen. There are many physical experiences. There are many physical phenomena. There are many physical phenomena which is unpredictable in nature. Either in engineering devices, management dynamics, and physical. Now, I'm just going to put it in the same way. At a simple point, Ampan, which is recently, that's a prediction. Long back at the beginning of the 19th French mathematician, great French mathematician, Henri Poincaré, this is the Poincaré is a great philosopher also. Unsubaru Christophe, at a quotation, very important, যদি আমরা নেচারকে ন্যাচারাল যে লগুলোকে একজাক্টলি যদি আমরা ডিটারমাইন করতে পারি উইথ একটা সাম ইনিশিয়াল
ইনিশিয়াল স্টেপ উই শুড বি এবল টু আমাদের কি ধারণা কি কনভেনশন যে ধারণা সেটা উই শুড এবল টু প্রেডিক্ট এক্স্যাক্টলি দ্য সিচুয়েশন অফ দিস অফ দ্য সেম ইউনিভার্স অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ইনস্টেপ বাট দিস ইজ নট কেস দ্য হোল not the case. It may happen that slight difference in the initial conditions produces a very great difference in the final phenomenon. A slight error in the former would be, make a erroneous error in the latter. Prediction becomes impossible. And we have the particular anomaly, lava, dojo. This is not right. Second important thing, so there are many phenomena. There is unpredictability, and unpredictability is an intrinsic property which is present in the phenomenon itself. And obviously, God does not play this. In a God is kuno kumika. Emotar motte system tar motte. Amon inbuilt logically jodi bhabi. Amon inbuilt kichu jinis ache. Eta system ta ke unpredictable kore dicche. সেটা আমরা এখন ডিসকাস করি। So there are many questions arising in your mind. Question like this, how can a deterministic trajectory be unpredictable? What are the causes in formation of symmetric crystals? Measure অনেক ধরনের symmetric crystal forms. For example, snowflake. Is an example of symmetrical structures. And another important, how can one define and explain turbulence in free motion? Can it be related to chaotic dynamics with temporal offsets? So for answering these questions, we have to we have no way but to study non-linear dynamics. Question is there is any role in nonlinearity of the system? Yes, there is a role explored in the beginning of the 19th century. Even in a macroscopic dynamics, there may have uncertainty or non-predictability in the dynamical evolutions. Of course, this macroscopic uncertainty is completely different from microscopic or atomic level uncertainty. After Newton, scientists had a dharana. The system is mote kono unpredictability uncertainty thakbe na. System ta somehow in mathematical setup er moddhe jay ba logical setup er moddhe jay system ta completely determined kora jabe. Even Einstein at the same idea. He did not believe the uncertainty even in quantum mechanics, quantum dynamics. So we are discussing about macroscopic dynamics, which is far away from the microscopic dynamics. Even in, so what is the important thing is this, that in macroscopic dynamics, there is an uncertainty, which is present in the system itself. And there is a definitely important role or essential role in nonlinear, just nonlinear term in the equation or in the system. So another important I just pointed out, we are not discussing about chaos theory. Two important things I just mentioned, I want to mention it. Complex system like weather forecasting that cannot be completely predictable and have order in disorder. And second one, even simple systems can produce complex and intricate dynamics. Even in this simple system. Now, almost all scientists believe this thing that even in simple system can produce complex and intricate dynamics. এখন আমরা যেটা দেখতে চাইছি যে আমরা প্রত্যেকে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা যেটুকু আমরা আমি আগেই বলেছি আমার যে ডিসকাশনটা যে আমার যে টপটা আমি মেনলি ডাইনামিক্যাল সিস্টেম ডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে
সীমাবদ্ধ রাখবো এবং যেটা গভর্ন বাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মূলত ইউনিটারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডাইনামিক্স মে গভর্ন বাই ইউনিটারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর ম্যাপ ফাংশন জাস্ট ফর দ্য সেক অফ টাইম আই নাও উই জাস্ট কনসেন্ট্রেট অন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছাত্রদের বলছি যে প্রত্যেকে তোমরা লিনিয়ার সিস্টেম বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি কনসিডার করেছি আমি এখন কম্পেয়ার হোয়াট আর দ্য ডিস্টিংগুইশ ফিচার্স অফ লিনিয়ার সিস্টেম এন্ড নন লিনিয়ার সিস্টেম এক্স ডবল ডট এক্স ইজ এ এক্স ইজ এ এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডট ডবল ডট মিনস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রেসপেক্ট টু টাইম বিকজ অ্যাজ ইউ আর time this is a we are studying dynamic evolution of the system so x is a dependent variable which is a function of time and x double dot plus x to zero this is obviously a linear differential equation and it has two linearly independent solutions sin t and cos t so as you know the general solution how you write general solution x t is equal to a cos of t plus b sin t a b are arbitrary constants so for a differential linear differential of order L that gives Lx is equal to 0 holds this L Ax1 plus B x2 is equal to A Lx1 plus B L x2 as two solution x1 x2 this is called basically linear differential or principle of superposition in valid for linear type of differential equation now consider this simple nonlinear equation x double dot plus x plus epsilon x cube This is nonlinear term in the equation. Now, it's about x1 and x2 are two solutions, and we apply same principle, this superposition principle. In the for this equation, you'll get the extra term, this extra term in the right hand side. So, what is your conclusion? The notion of linear independent solution for linear system processes meaning complete. A linear differential equation. The solution space is linear, it is nothing but a vector space, and superposition will break down in case of non-linear system. This is very one of the fundamental break in linear system and the corresponding non-linear system. Now, next আমরা দেখবো যে এই লিনিয়ার সিস্টেমে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা ইনিশিয়াল কন্ডিশন গুলো কিভাবে আসে লিনিয়ার সিস্টেমে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে বা লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে এগুলো আসে লিনিয়ার কম্বিনেশন আকারে লিনিয়ার ফাংশন অফ ইনিশিয়াল কন্ডিশন আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে দেখবো একটা সিম্পল ননলিনিয়ার ইকুয়েশন নিয়ে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট গুলো বা ইনিশিয়াল কন্ডিশন গুলো কেমন আসছে সেটা দেখা যাক x ডবল ডট plus x square equal to 0. It is just simply you have express for that. dt x square x dot square. The, if you integrate it, you give this solution. This again, the square root and this, you need to give the solution is this. This one is the solution. You see, j r beta, a part of into non-linear half. 280 plus 2b whole to the power half. তাহলে linear যে function আকারে আসছে না ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট গুলো কিন্তু নলিনিয়ার ইকুয়েশন নলিনিয়ার ইকুয়েশন x ডবল ডট x ইনটু x ডবল ডট প্লাস x স্কয়ার x ডট স্কয়ার ইকুয়াল টু 0 সিম্পল ইকুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট গুলো লিনিয়ার ফাংশন আকারে আসছে না নলিনিয়ার ফাংশন আকারে আসছে আর একটি যদি সিম্পল ইকুয়েশন তুমি কনসিডার করো যে ধরো dx dt = 1 + x স্কয়ার তাহলে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে x 0 = 0 এটা first order, very first order differential equation in R, real line as dx dt is equal to 1 plus x square, or at t is equal to 0, the initial condition is as a 0. Tale fx is equal to, tora ja chapta te bolchi, putte ke distance, we are going to ram jano, x is condition jano, we have figures to ram jano. Figures to have a local criteria, right, you do go. Tale function ta, fx is 1 plus x square, is continuous, and has continuous derivative for all x belongs to R. And so obviously, if it is so, then solution exists and solution is unique. From the initial condition, say x0 is equal to 0. Now,
you can easily find out the solution also. What is the solution? Solution is the VST is equal to 10. For this equation, VST is equal to 1 plus x square with the initial condition x0 is equal to 0. If it is the solution, xt is equal to 10. Now, if you now the solution, why does the solution exist? It exists only for minus pi by 2 less than t less than pi by 2. As t tends to time, t tends to pi minus minus pi by 2 or pi by 2, it blew out. Solution becomes infinity. So what is your conclusion? So there is no solution for x0 is equal to 0 outside of the time interval minus pi by 2 less than t less than pi. So equation satisfy the existence criteria as well as uniqueness criteria, but equation does not have solution beyond some range of t. Why? Because in the theorem of existence as well as uniqueness in Peters theorem, there is no criteria for time. This is a local, not global existence criteria. This is the so dynamics. So you have to study if you want to see the time evolution of the system, or you want to find or determine the dynamic evolution of the system, you have to study dynamic systems. This is most important. Now, see, another important property a nonlinear system is frequency multiplication. One dimensional system is প্রত্যেকে অসিলেটরি সলিউশন জানো সেখানে যদি সিস্টেমটা হয় সেখানে যদি সিস্টেম হয় তাহলে অসিলেশন থাকবে এবং কেন এটা ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রিটা ফিজিক্সটা প্রত্যেকে ভালো করে জানেন যে at the beginning of the universe 1920 থেকে 1940 এর প্রত্যেকে আমরা জানি একটা রিভলিউশন বিপ্লব হয়েছিল কিসের বিপ্লব ডিসকভারি অফ ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইস পার্টিকুলারলি ডায়োড পাওয়ার ডায়োড পাওয়ার ট্রানজিস্টরস আর ইঞ্জিনিয়াররা ডিমান্ড করেছিলেন সাইন ম্যাথমেটিশিয়ানদের কাছে যে এমন সেই যে সিস্টেম অনলিনিয়ার সিস্টেমটা দেওয়া হলো এই সিস্টেমটা স্পেসিফিক্স বা অসিলেশনটা বা অ্যাম্পিটিউডটা কত হবে সেটা এই নলিনিয়ার টার্মস কিরকম নির্ভরশীল বা লিনিয়ার সিস্টেমে কি ড্রব্যাক্স এবং সেটা কতগুলো সলিউশন থাকবে এই ধরনের জিনিসগুলো খোঁজ করবে এবং বিশেষ করে ইউরোপের যদি যদি আমরা তাকাই শুধু এই ডাইনামিক সিস্টেম ইভলিউশন শুরু হয়েছিল ফ্রান্স হলো মেন প্রবলেমটা দেখা গেলো যে লিনিয়ার যে সমস্ত অসিলেটরগুলো আছে সেটা ড্রব্যাক্স কি ড্রব্যাক্স তাদের এরও স্ট্রাকচারগুলি স্টেবল না ইজ নট রোবাস্ট সো মাচ আর এমপিটিউড হচ্ছে ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল কন্ডিশনস তো সেরকম তো অসিলেটরতে আমার কাজ প্র্যাকটিক্যাল পারপাস ইঞ্জিনিয়ারিং যে ডিভাইসগুলো আছে আমরা স্যাটিসফাই করতে পারবো আমার কাজ হবে না অন দ্য আদার হ্যান্ড যদি সেই নলিনিয়ার যদি সিস্টেম দিয়ে অসিলেটর যদি ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু সেটা হচ্ছে স্ট্রাকচারালি স্টেবল রোবাস্ট এবং এমপ্লিটিউড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কন্ডিশনস ভেরি ইম্পর্টেন্ট ইজ ফান্ডামেন্টাল ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অফ initial conditions. Amplitude does not depend on initial conditions. It remains in the same state. It is very important for an engineer demand this thing. And what happens then? What is your conclusion? Conclusion is that non-linearity is essence even in your life. Even in your life. Not only in existing in social life, not only in physical phenomena, not only in the psychological storm,
Even there is a lot of biological process which maintain the nutrition, biochemical process, human heart. Very important example. So there is a frequency multiplication, this is an important property in nonlinear system. Apart from this, there are many, many more properties. I just mentioned a few. Bistability, sustained oscillations, relaxation oscillation, hysteresis phenomena, existence, what I call the existence of limb cell, cycle in the limiting sense, cycle in the limiting sense. For example, under qualification, if there is a parameter, this is a parameter, second order differential, when there is a second order nonlinear differential equation, perhaps all these, they know these things, this equation very well. It means nearer than zero is a parameter, then there is unique limb cell. The question of there are, in any, in general, in nonlinear system, there may exist many limb cycles. Still now, there is open position. And long vector, what is this problem? The number of limb cells for a particular nonlinear system. So what is the important thing is that these are all intrinsic properties of the nonlinear system. Important point is these are all intrinsic property of the system itself. Obviously, God does not, again I quote, God does not give us. আমরা একটু দেখে নিই যে যেহেতু আমার নললিয়ার ডাইনামিক্সটা ডিসকাস করছি বা চর্চা বহু বোঝার ভবিষ্যতে করবে তাহলে জানা উচিত এটা ব্রিফ হিস্ট্রি যে কোনো জিনিস ছাত্রদের বলছি যে যে কোনো জিনিস যদি চর্চা করতে হয় হিস্ট্রি জানতে হিস্ট্রি না জানলে থিঙ্কিংটা আসবে না পারসেপশনটা ক্লিয়ার কাট হবে না হিস্ট্রি খুব এসেন্সের পার্ট বাট ইন কেস অফ সায়েন্টিফিক রিসার্চ এখন এখনকার বিশেষ করে বিশেষ করে তো বলবো যে হিস্ট্রিটা না জানলে এই চর্চাগুলো ঠিক হচ্ছে নতুন ফান্ডামেন্টাল জিনিস আসবে না হিস্ট্রি জানতে হবে তার সাথে সূক্ষ্ম একটা সাহিত্য যোগাযোগ করবে সেটা কিন্তু কবির ভাবটাও নিতে হবে প্রথমে জোহানেস কেপলার প্রত্যেকে আপনারা জানেন যে কেপলার ছিলেন জার্মান অ্যাস্ট্রোনমার তার যে প্ল্যানেটারি মোশনের যে লস গুলো প্রত্যেকে জানে এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল বিফোর দ্যাট দ্যার যে কোপারনিকাস যে পোলার ম্যাথমেটিশিয়ান সেটা হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেম ইভলভ দেন নিউট্রন লজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইনভেনশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন দেন ল্যাগ্রাঞ্জ হ্যামিল্টন জ্যাকোবি অ্যান্ড দ্যাট ইজ অ্যানালিটিক্যাল ফাউন্ডেশন অফ দ্য মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স I pointed to classical mechanics, then Henry Boykin is in mathematician. He is the father of the nonlinear dynamics. He introduced the concept of qualitative approach or concept to study or to analyze a nonlinear system and initial state of sensitivity of the initial conditions and nightmares of chaos. And then Van der Poel, Van der Mark, Leonard, and others, nonlinear oscillation physics, engineering, and biological systems. And also quantifying of chaos. And then A.M. Lyapunov, again, A.M. Lyapunov is a Russian mathematician. He first introduced the concept of quantifying chaos by exploring Lyapunov exponent. And then Birkhoff, I think all of you know what are the name A.M. Kolmogorov. Although Kolmogorov is a famous statistician, he came for the Indian Statistics Institute, ISI Kolkata, several two, three times. Professor Mahanis invited him to visit ISI. But his contribution in nonlinear dynamics, in Darwin's also, right? Complex behavior, Hamiltonian mechanics, Arnold, the concept of he also Russian, the frequency locking phenomena and double system, double systems, and then Ian Lorentz. But this is Lorentz famous, this
this butterfly effect. Butterfly effect means the butterfly. Butterfly effect, the sense indicates the sensitive dependence on the initial conditions. There is many story about the one story is very famous. Why it is called butterfly? Butterfly, মানে আপনি প্রত্যেকে দেখেছো যে এই লরেন্স কুরুচবি 1962 ছিল এবং দেখেছিলেন নিউমেরিক্যাল সমিতি সলিউশন করে 1962 খ্রিস্টাব্দে যে সিস্টেমটা হাইলি সেন্সিটিভ এবং যে অ্যাট্রাক্টর গুলো যে ফেস ফেস ব্রেনে বা ফেস স্পেসে যে ছবিটা আসছে সেটা কোয়াইট পিকুলার কোয়াইট স্ট্রেঞ্জ নট লাইক এ ইউজুয়াল অর রেগুলার অ্যাট্রাক্টর ইফ ইউ চেঞ্জ স্লাইটলি চেঞ্জ ইট কমপ্লিটলি দি বিহেভিয়ার অফ দ্য অ্যাট্রাক্টর ইজ কমপ্লিটলি চেঞ্জ And in 1972, Edward Lorenz presented the so-called butterfly effect in the American Association of the Scientific Progress. And his question is quite interesting that I want to share with all of you. His question will remain famous. That is the flap of a butterfly's wing in Brazil, set of a tornado in the Texas. Like this, the butterfly was chosen to present a parallel with the fall of the strange attractor. So Lorenz is very famous in that sense. This is not the first time they introduce or give the concept of butterfly effect or sensitive, very sensitive dependence on initial condition. And then Shumikov is also Russian. They introduce the spiral curves by homogeneity explosion. Then you know that again slowly May, Robert May for biological system is particularly logistic map and Michael Figenbaum. Michael Figenbaum was a basically theoretical physicist at Los Alamos and he introduced first time mathematical point university of France, a pure doubling mathematician for a unimodal map logistic map. And there is a connection between chaos and phase transitions. Mandela is a intermittent chaos, Mandela brought fractals, Rossler, and multi-stream concept of multi-streamity, hyperchaos, and now after 80s, a lot of scientists, particularly Smale, Horstmann, and Smale, Horstmann, and then another, Lukumier and Holmes, Port, Regugi, Rossler, Divani, and in Indian context, Soumitra Banerjee. They are basically famous to study nonlinear dynamics. Now, this is a short overview of nonlinear dynamics. Now, we come to the actual dynamical system. So, as I already mentioned, the dynamics can be deterministic, non-deterministic, finite, or infinite dimensional. Differentiable or non-differentiable. It is deterministic, as I already am not going to repeat this thing, and dynamics may be non-deterministic also. There are a lot of examples of non-deterministic dynamics. Semi-deterministic, and classical mechanics, as I mentioned already, and the system also can be classified autonomous and non-autonomous. So in mathematical setup, suppose xt belongs to Rn in continuous dynamics may be described or represented by continuous system, as well as discrete way you can define or represent the dynamics of a system or a physical phenomena or some engineering process. So in continuous system, this dx, t f of xt, x belongs to Rn and t belongs to R real line, and obviously f of xt is a sufficiently smooth function defined on some u, Rn cross R. So Rn basically state space and R time. So this is the evolution. This is the R plus R evolution. And t is just treated as a time-like coordinates, and xt is a non-linear smooth function. The time interval, t may be finite, semi-finite, or infinite.
similarly, one can describe the discrete dynamical system like x plus y, the discrete discrete in a sense, the sequence of points rather than internal enough. It is called discrete dynamical system. Set of points, dynamic set of points, for example, lots of examples of the map functions that predict this kind of dynamics. This may be linear algebra nonlinear functions. So autonomous and non-autonomous dynamical system, that is DXT to the f of xt, independent of time t, then it is autonomous, otherwise non-autonomous. We are mainly discussing autonomous dynamical system. Dynamics may be conservative as well as dissipative. Conservative means the divergence of this f a zero is called conservative. This is as to be less than zero, that is negative divergence. This is a distributive dynamical system. But conservative as well as distributive dynamics have lots of distinct properties. Now, some examples of autonomous system, perhaps you are very much familiar. This equation is undamped nonlinear oscillator or pendulum problem, x double dot plus omega square sin x omega squares g by l, g acceleration due to gravity, l string length, and sin x. We are not going to actually just simple equation. This is conservative example of conservative dynamic system, and this one is x double dot plus alpha x dot plus beta x due to linear, the no nonlinear term. So this is a distributive dynamical system. This one is Rod Kapalpra model. X is the evolution of prey, y vector, and this is their interaction term. And this is the famous logistic equation. And non-autonomous system, that there is time dependent forcing term. Similarly, this is the Van der Pol, and this is the forcing term, and this is the Lorentz system. You can, if you see any book, you'll go lots of systems, both autonomous as well as non-autonomous. Now, fixed points, that is important role in fixed point in dynamics, in dynamic evolution of the system. What is fixed point? The student will say, for a particular fixed point, irrational general, they will find the fixed point technique. What is fixed? Why it is fixed? Fixed point, a point x star is called fixed point. If the flow, dynamics is still nothing but a flow, if it is invariant under the map function f, if it is invariant, unaltered under the map function f, that is called fixed, that is called a fixed point. In continuous system, fixed point means the derivative goes. Stationary point. This is also stationary point, the equilibrium point. Fixed point, what is fixed point? This gives a constant solution in the neighborhood of that point. Physically, this gives a constant solution in the neighborhood of the point. It gives a fixed point. This is a very interesting point. Very interesting point. This gives a constant solution. One can prove it very easily by taking the flow constitution in the dynamics. This case system, you can easily prove it, that it gives a constant solution, similarly for continuous system. A system has no fixed point, for example, dxdt is equal to 6, no fixed point. It has only one fixed point, it has a finite number of fixed point, it has an infinite number of fixed point. For example, x0 is equal to sin x star is equal to, so fixed point x star, you will find infinite number of fixed point in the system. So how do you calculate the stability of the system? So we just saw the linear stability analysis. This is a mathematical definition. I am not going to details of it. Just consider a one-dimensional system in our real life. It's not represented by its dxdt is equal to f of x. X star is a fixed point or equilibrium point. Now, if you want to give some small perturbation to the system, which is represented by the it, so what happens? Then xt is equal to x star plus it. So we are to derive or find or to find the evolutionary equation of that perturbation jit. So jit, that is equation for, we have to find the equation for jit. So jit dot is equal to x dot, and this is if we expand Taylor series and distort the quadratic and higher terms in the Taylor series expansion, you get jit dot is equal to jit f dash x dot. So assuming this not equal to zero,
the butter consumption grows exponentially if each derivative at that fixed point x star greater than zero and decreases exponentially if f dash x star less than zero. And if else linearization, this is a linearization, we discard the all nonlinear terms, that is, it is called linearization. Else if f dash x star is equal to zero. So this is for stable fixed point, and this is condition for stable fixed point, condition for unstable fixed point. Now, just I want to show just see the simple analysis of the simple one dimensional flow real line in R. So x dot is equal to sine x sub with some initial condition. So what is the what type of system it is? It is a one dimensional system, obviously nonlinear system, autonomous system, and goes from this solution. This goes from an analytical solution exists. Just to indicate it, you get the solution. This is the solution of the system. Now, suppose to be analytical solution jana ache close to jao tahole ki system ta dynamic sob kichu jana jabe. I am ek example dichi x to dx dt is equal to 1 plus x square. Dynamics ta jante gele bibhinno time er respect e ami jane na dynamics to jante chaichi ini short time, large time, infinitely large time, like this, or some specific value dynamics of what happens in dynamics that I want to. In that, even if we know the analytical solution, you can't print easily for that. Some equation, some special solutions you can find out it out, but not knowledge. But if you use the geometric approach, qualitative approach, আমরা qualitative approach is the গুণগত বৈশিষ্ট্য আমরা নিয়ে যাব যে quantity solution থেকে যাচ্ছে না. Nonlinear equation solve করা যায় না. সমস্ত nonlinear solution solve করা যায় except few. Solve করা যায় না. তাহলে আমাকে qualitative approach to be taken. It's the first time introduced to the entry point. The quality approach is only for all time. It is basically a combination of geometry and analysis. Now, I mean, the system per ketra jidhi bhabi, the system per ketra jidhi bhabi, the key of it, the dx, the x dot the displacement, t dot the time, the x dot the velocity of that particle flowing in the real line R. Now, it is a vector field on the line. This gives a vector factor x dot at each position x. I'm using a category for the arrow point to the right while x dot velocity greater than zero and to the left x dot less than zero. I'm using a graph to draw for it. I'm the two achieve a pointer key of stuff. A pointer key at the velocity, but to the right indicate on the left pointer of the key of zero, 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 zero. Here, there is a arch pointer stable having an arch stable. Simply, energy is what the answer is. Single point of a stabilizer, we think that's a decade. It's a pi similar to pi, p pi, like this way. This system is not equal to sine x. This system has infinite number of fixed points, infinite number of equilibrium points. Some of them are stable, some of them are unstable. Some of them are stable, some of them are unstable. Unstable means if their flow is going out. I am from that fixed point, it is got just like a fluid flow, it is source, and some of them are towards the fixed point, that is sink, that is sink, sink, there is a basin of attraction, obviously, this is the basin of attraction, there are the lanagore ki put teke sink teke, so sink kone kiyo hai, at a hole ache, jol dhalla, jol dhalla samsa kiyo hai, ote attraction ache, je oi pole kiyo pote, I say sense teke, it anantre nothing but a flow of trajectory in a real line is the one dimensional system. Amra at a point it is distance theke ami eta sink bolchi abar eta ke source bolchi tale ekhane series of sink series of source ache and this is valid for all time. And one can suppose dynamic you want find the dynamics at some initial point in pi by 4 one can easily calculate and the same in qualitative approach we can draw the same conclusion xt tending to pi as t tends to infinity. So there are a lot of examples in one-dimensional system, and there are students also that are quality approach to practice with the world, they can have to go daily, it appear in one-dimensional code, like here, dynamics to get equals to the number R2 dynamics, R2, plane dynamics, phase plane analysis, state of the evolution process in the plane, we are in R2. So consider two autonomous continuous system, autonomous system, x dot is equal to f of xy, y dot is equal to g of xy.
obviously আমাকে সলিউশন তে এক্সিস্ট করতে হবে তাহলে এই ভাগ কি হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ওয়াই এন্ড আই হ্যাভ কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থ্রুআউট দ্য এক্স ওয়াই প্লেন এবং এক্স ওয়াই প্লেনটা হচ্ছে আমার ফেজ প্লেন বলবো আর আমরা ইকুয়াম পয়েন্টটাকে এক্স 0 ওয়াই 0 হচ্ছে যেহেতু আমার এক্স ডট ইকুয়াল টু 0 আর ওয়াই ডট 0 তাহলে এটা এই দুটো ফাংশন ছিল সাইমালটেনিয়াসলি সলভ করলে ইউ উইল গেট ওয়ান সলিউশন এক্স 0 কমা ওয়াই 0 মোর দ্যান ওয়ান ফর एग्जांपल এক্স 0 কমা ওয়াই 0 এটা ইকুয়াম পয়েন্ট অফ দ্য সিস্টেম আর যদি আমি সরাসরি যে দুটো ফাংশনকে এক্সপ্যান্ড করি about the point in the neighborhood of the point x0 y0 in the neighborhood of the equilibrium point will get this expansion and disregard or neglect the higher terms of from this equation will get the equation like this linear equation this is called generation of to the nonlinear system is not equal to x plus dy y equal to cx plus dy a b already we have defined so in matrix representation we can write the dynamic system x0 is equal to x a is this and x equal to x x y now for a real 2 by 2 matrix in the prottekei ta jano there always exists a real non singular matrix e such that the a can be transformed into canonical form c is equal to p inverse f x equal to p y is the transformation what is the advantage we will get the simpler matrix which is you get the c matrix instead of a we can analyze the by taking the simpler matrix C matrix. What the advantage of this transformation is that this is a similarity transformation. This transformation do not change the quality features of the system, except on the input one, but does not preserve rotation, orientation of the solution. That I'm showing. Now, so if you apply this linear similarity transformation, x equal to py, we get there is a theorem or general there is a theorem in linear algebra you get the C matrix is one of the following forms first one is this one second this third and I write it in many books one is with a react type from the arts I explain it why you are taking it too this very important concept this one so so this is the case for lambda 1 alpha plus 1 psi beta if the roots are real and distinct non-zero that means non-degenerate case. First, we discuss non-degenerate case. Mind that real and distinct, then this you can aggregate the diagonal matrix. If it is repetition, you can get this one or this one. Triangular form. And if it is complex, I will consider R2. We are in R2. So, alpha, beta, minus this system. So, this is trivial calculation. You would say trace, you can see the trace A equal to trace C, determinant of A equal to determinant of C. And this now we discuss case wise. The matrix A non-zero, real, distinct, again, lambda 1, lambda 2. So x dot is equal to cx, this is my system. So if you put this one, so x dot is equal to lambda 1 x, y dot is equal to lambda 2 y, and this is dy by dx. If we integrate it, it will give the solution y equal to p, x to the power lambda 2 by lambda 1. But if p is constant, positive, we consider positive, assume. So what is the x y equal to b into x lambda 2 by lambda 1 lambda 2 and lambda 2 eigenvalues of the matrix C so what are the differences is reducible to parabola trajectory are set of parabolas so lambda 1 lambda 2 there may arise three cases first one is eigenvalues lambda 1 lambda 2 are positive this is called node What type of node? It is an unstable node. Origin is the equilibrium point. Second one, lambda 1 and lambda 2 are negative. Again, values are negative. This is a stable node. And this is the two phase portrait, set of trajectories, phase portrait of this simplified system. You can easily transform back to the original system. And this is one, if lambda 1, lambda 2 opposite side, there may be opposite side. In that case, what happens? Quite interesting one. Equilibrium point is neither stable nor unstable. One is that for lambda, suppose lambda 1 opposite side, if lambda 1 less than 0, there is an incoming trajectory which is going towards the equilibrium point origin. And similarly, lambda 2 greater than 0 is going out from the equilibrium point. So this equilibrium point is called saddle. So lambda 2. There are chapter by chapter. Dekhbe dictionary the why it is called saddle. And next case,
A has a real repeated eigenvalues, lambda 1, lambda 2 equal to lambda. So what is happened? If you are going to solve it, just this is the system, you solve it. If lambda less than 0, equilibrium point origin is a stable, otherwise it is unstable. This is called star node or proper node. Star node and proper, this is the pictures. This is the phase diagram for this case. And case 2, that is another case may appear. This is the case for nearly independent defective matrix. Is defective, a matrix is not diagonalizable. And in that case, you can get this system, and you can get this system. And if you solve it, see the linear equation, you solve it, and you get this phase plotted like this. And this equilibrium point, this is the original equilibrium point, and this is imperfect. This is not perfect. This is previous one is proper, because the matrix is diagonal, matrix is not defective one, and for that, in that sense, is called imperfect, not perfect. Now, case 4 is quite interesting. It's very, very interesting one. So, matrix A has complex eigenvalues. So, lambda is equal to alpha plus minus I beta, and obviously lambda is equal to alpha minus I beta. So alpha may be greater than 0, equal to 0. Alpha can take 3 values, but beta not is 3. Beta may be less than 0, or greater than 0. So what is the form? So in this case, either the matrix C is either alpha beta minus beta alpha, or C is equal to alpha minus beta, beta alpha. So now I explain this thing. How do we get the matrix C? Here I mean a C matrix to base is allowed to bend the heart. I'm already on this system to chilo. So we do the C dot equal to AX system, so the matrix formula. After our original bottom the original system, you know, dx dt equal to f of xy, dy dt equal to g of xy. There are three expansion of policy. Our square non-linear বা কোয়াড্রেটিক এবং অন-লিনিয়ার টার্ম তো বাদ দিয়েছি, নিউরালাইজ করেছি এবং সিস্টেমটা লিনিয়ার সিস্টেম পেয়েছি, সেটাকে ম্যাট্রিক্স নোটেশনে লিখেছি, এক্স ডট ইকুয়াল টু এক্স, সেটাকে একটা লিনিয়ার ট্রান্সফর্ম দিয়েছি, এক্স ইকুয়াল টু ডিওয়াই, তারপরে একটা ম্যাট্রিক্স এক্স ডট ইকুয়াল টু সিএক্স লিখেছি, সেটাই আমরা অ্যানালিসিসে করেছি, যাতে করে আমরা অ্যানালিসিসটা সিমপ্লিফাইড ফর্মে তৈরি ইজি হয় যে অ্যানালিসিসটা পারফর্ম করতে পারি, আদারওয়াইজ একটু কমপ্লিকেটেড হয় যে আমাকে অ্যানালিসিসটা করা যেত, কিন্তু একটু কমপ্লিকেটেড হয় যে আমাকে করতে হতো। তো সেই সুবিধাটা আমি নিয়েছি by applying similarity transforms and x to e y. On beta t is equal. Beta is a similarity matrix, so we can know that the eigenvector is the same column the eigenvector, same way it's a non-similar matrix, along constant criteria, the eigenvector is the same. Alpha plus minus I beta is the eigenvector, corresponding eigenvector is the u v for it. So eigenvector is a complex conjugate of eigenvector আইগেনভেক্টর থাকবে তো এবং সেটাই হলো ল্যামডা ওয়ানের জন্য ইউ আর ল্যামডা টু জন্য হচ্ছে আমার যদি ফি যদি আমার আইগেনভেক্টর থাকে এবং ফিটা যদি চুজ করি ইউ ভি ইউ একটা কলম ভেক্টর ভি একটা কলম ভেক্টর ইউকে যদি আমরা চুজ করি ইউ ভি পি অবভিয়াসলি নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা পাবো সি ইকুয়াল টু পি ইনভার্স এ পি এই প্রথম ফর্মটা পাবো আমরা যদি পি যদি ইউ ভি ধরি তাহলে আলফা বিটা মাইনাস বিটা আলফা পাবো আর যদি উল্টোটা ধরি পিটা উল্টো তো হতে পারে পি ইকুয়াল টু ভি ইউ যদি ধরি তাহলে কিন্তু সেকেন্ড কেসটা পেতে পারি তার মানে ওরিয়েন্টেশন আমি চেঞ্জ করে দিলাম ওরিয়েন্টেশন আমি চেঞ্জ করে দিলাম খুব ইন্টারেস্টিং ওরিয়েন্টেশন চেঞ্জ করলে ম্যাট্রিক্সটা কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল ম্যাট্রিক্সটা ক্যারেক্টারটা টু চেঞ্জ হয়ে গেল দিস ডিপেন্ডস আপন দা চুজিং অফ দা সিমিলার ম্যাট্রিক্স পি ইন হোয়াট ওয়ে আমরা এটা করছি তাহলে এক্স ডট ইকুয়াল টু সি এক্স এই আমার সিস্টেম আমি আমার কোসাইন সিস্টেমে এই যে সি তাহলে কি পাবো এক্স ডট ইকুয়াল টু আলফা এক্স প্লাস বিটা ওয়াই ওয়াই ডট ইকুয়াল টু মাইনাস বিটা এক্স প্লাস সি ওয়াই আর করস্পন্ডিং সেকেন্ড সিস্টেম এক্স ডট ইকুয়াল টু আলফা এক্স মাইনাস বিটা ওয়াই ওয়াই ডট ইকুয়াল টু বিটা এক্স প্লাস আলফা অনেক সময় কি হয় এটাতে কন্ডিশন সিস্টেম আছে এটা যদি আমি ট্রান্সফর্ম করি বা কোঅর্ডিনেট সিস্টেম এই সিম্পল আর ঠিকাতে তাহলে আমার ইন্টিগ্রেট করতে বা সেটা সিম্পল ফাইন্ড আউট করতে তুমি জয় যাবে নির্ণয় করতে পারবে তাহলে অবভিয়াসলি যারা প্রত্যেকে জানে এক্স টু আর কস থিটা ওয়াই বার সাইন থিটা এটাকে ইউজ করেছি আর স্কয়ার ইউ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর টেন থিটা ওয়াই ওয়াই বাই কি কনসেপ্ট করছি কার স্কয়ার ইন দিস টু টাইম টি তাহলে আমরা কি পাবো আমরা যে এটাকে আর আর ডট
equal to x x dot y y dot এটা বসিয়ে দিছি x dot এর মান বসাইছি y dot এর মান বসাইছি কি পাবো আমরা ক্যালকুলেটর সিস্টেমেট করলে r dot equal to dr dt equal to alpha r এটা সিস্টেম পেয়েছি আর এই রেডিয়াস ভেক্টরটা এই ভাবে কভার করবে এটা একটা এলা সেকেন্ড বিটাটা কি tan θ y / x এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে আমি থিটা ডট ডিফিউশন থিটা ডিফিউশন দে বাবা তো আর আর থিটা ডিফিউশন দরকার যেমন আগে ছিল x আর y এখন তুমি তার পরিবর্তে পোলার কোণে ট্রান্সফর্ম করার পরে আর থিটা তাই পাচ্ছি তাহলে থিটা ডট ইকুয়াল টু মাইনাস প্লাস বিটা বিটা নট ইকুয়াল টু 0 বিটা মে বি পজিটিভ মে বি নেগেটিভ তাহলে আমরা এই যে সলিউশনটা পেলাম সলিউশনটা সিস্টেমটা পেলাম সিস্টেমে ইন্টিগ্রেট করি সাবজেক্ট টু সাম ইনিশিয়াল কন্ডিশন প্রেসক্রাইব করে সিস্টেম দেওয়া আছে আর t 0 তে r 0 দেওয়া আছে আর থিটা 0 দেওয়া আছে t 0 তাহলে ইন্টিগ্রেট যদি করি তাহলে সলিউশন দেখতে পাবো r t = r 0 e টু পাওয়ার আলফা t আর থিটা t = মাইনাস প্লাস বিটা t প্লাস থিটা মাইনাস প্লাস বিটা t প্লাস থিটা 0 তাহলে এখন এটা কিসের ইকুয়েশন এটা স্পাইরাল এর ইকুয়েশন এটা তো প্রত্যেককে জানো যারা মেলানোনি সোনার স্কুলছো বা বেশি বা স্কুলছো পড়েছো তারা ওদিন এরা এইটা স্পাইরাল ইকুয়েশন অন এটা কি হচ্ছে এটা কি রকম চেঞ্জ হচ্ছে লিনিয়ার টাইমের সাথে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে এটা দেখতে পাচ্ছি তাহলে ফার্স্ট কেসটা যদি কনসিডার থিটা এর ফার্স্ট কেসটা যদি কনসিডার করি থিটা ডি ইকুয়াল টু মাইনাস বিটা টি প্লাস থিটা জিরো থিটা ডি ইকুয়াল টু মাইনাস বিটা টি প্লাস থিটা জিরো তাহলে কি হবে যে বিটা লেস দেন জিরো তাহলে কি হবে কি রকম রোটেশনটা হবে থিটা ইনক্রিজ লিনিয়ার তার মানে কি থিটা বাড়ছে তুমি এতে দেখো আর তে ওই পোলার কোঅর্ডিনেট সিস্টেম আগে ভেবে নাও তাহলে থিটা বাড়ছে থিটা ইনক্রিজ হলে কি হবে কোন দিকে যাবে অ্যান্টিক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ রোটেশনটা হবে রোটেশনটা যে স্পাইরালটা মুভ করবে উইডাপ করবে যাবে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেতে পারে না যেতে পারে যাই হোক না কেন সেটা অ্যান্টিক্লকওয়াইজ যাবে সেটা কিন্তু ওই বিটাটা ডিক্টেট করছে বিটাটা ডিক্টেট করছে আর কি হবে বিটা যদি আমার গ্রেটার দেন জিরো হয় তাহলে ক্লকওয়াইজ তাহলে হচ্ছে আমার ক্লকওয়াইজ তাহলে বিটা রোল অফ বিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিটাটা কোথায় যে আবার ইমাজিনারি পার্টের যে কোশ্চেন সেটা ডিসাইড করছে তাহলে কি দেখবো এখন দেখি দেখা যাক কি হচ্ছে তাহলে যদি আমার সেকেন্ড অপশনটা নেই তাহলে জাস্ট অপোজিট টু প্রিভিয়াস ওয়ান প্রথমে যেটা কনক্লুশন করলাম তার অপোজিটটা হবে এখানে এখন দেখি আমি আগেই বলেছি পয়েন্ট আউট করেছি যে রিয়েল পার্টটা লেস দেন জিরো হতে পারে গ্রেটার দেন জিরো হতে পারে আর ইকুয়াল টু জিরো হতে পারে তো আমার সলিউশনটা কি আর টি ইকুয়াল টু আর জিরো ইকুয়াল টু আলফা টি তাহলে আর যদি আলফা যদি লেস দেন জিরো হয় তাহলে অপোজিট যদি টাইম বাড়বে তাহলে কি হবে স্পাইরালটা ঘুরতে ঘুরতে এবারে এতে চলে যাবে ওই ইকুয়াল পয়েন্টে চলে যাবে আমি স্লাইড ডিস্টারবেন্স দিচ্ছি কিন্তু সে মুভ না করে যদি যত টাইম বাড়বে ইনফাইনাইট টাইমে একবার ইকুয়াল পয়েন্টে কি রিচ করে যাবে আর যদি তা না হয় আলফা যদি গেল তাহলে কি হবে সেটা বেরিয়ে যাবে ইকুয়াল পয়েন্ট থেকে বেরিয়ে যাবে সেটা আলেও হলো কিন্তু কিভাবে যাবে স্পাইরালটা উইন্ডাপ করবে কি হবে সেটা তো একটা পয়েন্ট আছে এটা যদি লেস দেন জিরো যদি হয় এটা যদি লেস দেন জিরো হয় তাহলে আমি বললাম প্রথম চেষ্টা করছি তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে ঘুরতে 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 ও স্পাইরালি এই জায়গায় আসবে আর যদি বিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে উল্টো হবে যদি আনস্টেবল হয় এইরকম হবে এখন যদি বিটা লেস দেন জিরো বিটা কিরকম এটা প্র্যাকটিক্যালি কিভাবে ভাবছো ধরো একটা সাইক্লোনিক স্টপ হয়েছে ঝড় উঠেছে একটা তাল গাছ আছে তোমাদের বাড়ির পাশে ঠিক আছে কারণ বিটাটা ডিসাইড করবে ওই তাল গাছটা তোমার ছাদে পড়বে না বাইরে পড়ে যাবে তোমার মোচড় এমন দিল যে ছাদের উপরে তাল গাছটা পড়ে যাবে আর যদি উল্টো দিকে হয় তাহলে বাইরে পড়ে যাবে ঘরে তাহলে বিটা যে ক্রুশিয়াল রোল ইম্পর্টেন্ট যে ঘুরতে ঘুরতে এমন ভাবে ঝড়টা সাইক্লোনিক স্টর্মটা এলো রোটেশনটা দিল যে ছাদের উপরে পড়ে আদারওয়াইজ উল্টো হয়ে যাবে মানে তার জন্যই বললাম বিটা রোলটা ভেরি ইম্পর্টেন্ট হয় ভেরি ভেরি এটা যদিও আমরা বলছি ঝড় সাইক্লোনিক স্পাইরালি আসছে কি হবে আসছে এটা রোটেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এবং এই নন-লিনিয়ার যদি সিস্টেম যদি আপনি ঘুরে আসছে এই রোটেশনগুলো চেঞ্জ হয় ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি তার জন্য সিস্টেমটা বিকামস আনস্টেবল এই এই বিকামস আনপ্রেডিক্টেবল কারণ ইট বিকামস আনপ্রেডিক্টেবল যেমন যদিও আমার আম্পান যদিও আমার সাগরে হয়েছিল তারপরে যে গেল ঘুরতে প্রেডিকশন ছিল প্রেডিকশন একটা ছিল প্রেডিকশন উল্টো হয়ে গেল এটা যদিও এটা আমি লিমিটেশন আছি সেটা আমি পরে আসছি এটা তো আম্পানকে কমপ্লিটলি ডিসক্রাইব করা যাবে না পার্সোনামিকে কমপ্লিটলি ডিসক্রাইব করা যাবে না তাহলে এই হচ্ছে আবার এই কেসগুলো আলফা গ্রাফ দেন জিরো যদি আলফা যদি জিরো হয় তাহলে কি হবে তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছি একটা ক্লোজ ফর্ম সলিউশন থাকবে যদি ইনপুট করে
R is equal to R0 constant, this gives a circle, this gives closed path. Closed path is corresponding the this is elliptic equilibrium. This is called specially, that is a special name for this. This is elliptic equilibrium point. There is a point, so the fault is never reach the equilibrium point. He never reach the, because this gives the oscillation. Oscillation is corresponding the closed path. You know these things. So here also, beta less than zero, beta than zero. Similar, beta less than zero, this is like this, and beta less than opposite. So this is the complete phase field analysis for non-degenerate eigenvalues. Non-degenerate eigenvalues. Just I summarize, point out, if it is real and distinct, there is a node, stable node, unstable node, or certain. If it is repeated case, then it may appear star node, or perfect node, or imperfect node. And if it is complex conjugate, then it is a spiral or focus. And if it gives stable spirals or unstable spirals, as well as this, this equilibrium point is called center. This equilibrium point is center. Spiral is the equilibrium point, is like this. It is asymptotically stable, robust, in the sense that as time goes on, as time tending to infinity, it attains to the equilibrium point itself. This point is called fixed point attractor. This is called fixed point attractor. Attractor may be different kind. This is one very simple attractor. This is fixed point attractor. Now, this case is very, very also very important one, degenerate case, particularly those who are working in biological system, pollution model, even in disease prediction, this case is frequently occurred. And in this case, a determinant of A or a determinant of C equal to zero. And this is the degenerate case. What happens? The equilibrium point is not isolated in this case. And there are infinitely many equilibrium points in its neighborhood. These are all isolated equilibrium points. In the neighborhood, there is no such other equilibrium point. But in this case, when lambda, that is degenerate case, the equilibrium points are infinitely many. If lambda equal to zero, lambda 2 equal to lambda, for example, then if the solution x t is equal to zero, this is the initial condition, y t is equal to y zero, equal to lambda t. So, solution, all trajectory converge to the equilibrium subspace, that is x axis, or lambda less than zero, and diverge I from it, from lambda equal to zero. And if it is just lambda 1 is lambda, lambda 2 is zero, then opposite, that y axis with the equilibrium, all the equilibrium point in the y axis, and if both are zero, then what is the solution? Solution x t is equal to zero, and y t is equal to y zero, which is independent of time, and depending only on the initial condition, depending only on the initial conditions. As time t is increases, increases, x t and y t remains x zero and y zero remains x zero and y zero. And so every orbit is the equilibrium. Every orbit is the equilibrium point. Every orbit is an equilibrium point, and this degenerate case is very interesting when one discuss in terms of physical phenomena. If you want to do a physical phenomena discuss a lot, it gives a very interesting results. So, sir, I am going to get some of the physical problem discussed. That you have pointed out. এখন এইটাই হচ্ছে তাহলে আমরা যেটুকু করলাম এখনো পর্যন্ত ইজ কমপ্লিট দ্য লোকাল অ্যানালিসিস ইন আর টু অর দ্য ফেজ প্ল্যান অ্যানালিসিস ইন দ্য নেবারহুড অফ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটুকু আমরা এখন করলাম যে আর টুতে আছি আর এতে আমি করলাম আর আর টুতে আছি আর টু এক্সটেন্ড করা যাবে নিশ্চয়ই পরবর্তী তাহলে এই যে আমি অ্যানালিসিসটা করলাম অ্যানালিসিসটা করলাম যে লোকাল অ্যানালিসিস বলছি লোকাল অ্যানালিসিস লোকাল ইন দ্য সেন্স ইন দ্য নেবারহুড অফ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট Are there some limitations? Yes, there are lots of limitations. But first limitation is this is linear analysis. So original system is linearized by neglecting quantity and higher terms. So the prediction is basically not valid far away from the equilibrium point. Prediction is invalid completely far away from the equilibrium point. Far away from the equilibrium. This is one of the drawbacks of linear analysis of the system. Second one, the dynamical behavior in the neighborhood of the equilibrium points are not structurally stable, for all equilibrium points.
some of them are robust and some of them are marginally or weakly stable. Some of them are marginally and weakly stable. The fourth, the third one, the equilibrium point of the classification of equilibrium points in the notion of hyperbolic and non-hyperbolic types become important. While hyperbolic type, that is real lambda not is equal to zero, real lambda hyperbolic kake bolbo je real lambda not is equal to zero hoy, instigate the persistence of stability or instability behavior and can be made correspondence between linear system and non-linear system. How? By constructing or through constructing homeomorphic map. This is basically famous Hartmann-Gutmann theorem or hyperbolic equilibrium. This is famous Hartmann-Gutmann theorem or hyperbolic equilibrium point. Fourth one, denote focus, stable or unstable, and saddle equilibrium. Saddle type of equilibrium points are structurally stable under small perturbation. If you apply some sort of perturbation around the equilibrium point, node become node, focus become focus, and saddle become saddle. But other type of things, these are called major type of equilibrium points, while the others, for example, center, start node, imperfect node, are structurally very weak. And these are called basically borderline equilibrium point. Borderline in the sense, if you draw like all the equilibrium points, tau delta delta is determined, or tau is equal to trace of the A matrix or C matrix. The equilibrium point center is very delicate. Center is very delicate, very very delicate. Under small perturbation, it becomes spiral focus. It becomes spiral focus. It is just very simple example. D is equal to minus y plus mu x, x square plus y square, and y dot is equal to x plus mu y, x square plus y square. If we linearize the system about the origin, we get very simple system, linear system, x dot is equal to minus y, and y dot x, and it gives a center. It gives a center. But mu less than zero, mu less than zero, it becomes stable focus, stable spiral, and mu greater than zero, unstable spiral. Similarly, another famous for student they would see that we have to a simple pendulum approach. Simple pendulum approach. The simple pendulum is the equation, the undamped to the body. I'm a key at the equation. This is level to basically. The mass is the army in the way. Our equation the L theta double dot. It has the intuition counter for the particle axis of the length of Julie. It is a Julie box. And you guys did it our high and you guys just said our equation of motion to L that's a length string length L into L theta double dot mass into expression over our post against minus mg sine theta. Alama theta dot is equal to minus g by l sine theta. Set a camera minus omega sine theta lexi omega seven square root of g by l. It are greater than zero. তাহলে এটাই আমার সিম্পল পেন্ডুলাম বেসিক সিম্পল পেন্ডুলাম ইকুয়েশন। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের লিঙ্গুইস্টিক্স থেকে যে বিসি অনার্সে যখন এসএইচএম সিম্পল হারমোনিক মোশন পড়েছো, যে থাইন সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেটলি বলছো থিটা, ভেরি স্মল অ্যাঙ্গেল ধরে, ভেরি স্মল ইনক্লিনেশন অ্যাঙ্গেল ধরে সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা, তাহলে কি লিনিয়ার ইকুয়েশন পেয়েছো? নন লিনিয়ার তো সলভ করা যাবে না, প্রথমে ওটা কাট করে কি হয়েছে যে সাইন থিটা ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সলভ ইন্টিগ্রেট করছি ইউ গেট দ্যাট সলিউশন। কি সলিউশন পেয়েছো? টাইম কোয়ার সলিউশন পেয়েছো। তাহলে কি কি পেয়েছো? ক্লোজ পাথ পেয়েছো। তাহলে কি অসিলেশন পেয়েছো? তার টাইম ক্যালকুলেশন টাইম অসিলেশন সব ব্যাক করেছো। কিন্তু লিমিটেশন দেখো, এটা সিম্পল প্রবলেম, সিম্পল পেন্ডুলাম প্রবলেম, সিম্পল পেন্ডুলাম প্রবলেম। সাইন থিটাটা দেখার ফলে যত সমস্যা হয়ে যাচ্ছে, সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেট করছি তখন আমি সলিউশনটা পাচ্ছি, সেটা পেয়েছো, সেন্টার পেয়েছো, সেটা হচ্ছে ক্লোজ পাথ পেয়েছো, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের রেসপেক্ট অরিজিনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেন্টার পেয়েছো। কিন্তু দেখো সিম্পল সিস্টেম সলভ করা কত কমপ্লিকেটেড লাইন বলছি, কেন নলিনিয়ারিটি কেন এসেন্সিয়াল দেখো। এখন তুমি যদি এটা লিনিয়ারাইজ করো, আমার যে ম্যাট্রিক্স যদি ফাইন্ড আউট করো, যদি তিনটে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সিরিজ অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবে, এই সিস্টেমটা এক্স ডট ইকুয়াল টু ওয়াই পাবে, ওয়াই ইন টার্মস অফ এক্স ওয়াই কোঅর্ডিনেটে, এক্স ডট ইকুয়াল টু ওয়াই আর ওয়াই ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার সাইন এক্স। এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো করতে কি পাচ্ছি? এন পাই কমা জিরো। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এন পাই কমা জিরো, ইনফাইনাইট নাম্বার অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট অন দ্য রিয়েল লাইন।
তাহলে তিনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি আমি কনসিডার করি 0 1 0 কি তিনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কনসিডার করি 0 0 প্লাস পাই কমা 0 মাইনাস পাই কমা 0 তিনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কনসিডার করছি 0 কমা 0 প্লাস পাই কমা 0 মাইনাস পাই কমা 0 তাহলে তিনটা যদি অ্যানালাইসিস করি ফিজিক্যাল অ্যানালাইসিস যদি করি তাহলে অরিজিনটা পাবো আমি 0 কমা 0 পাবো সেন্টার পাবো প্লাস পাই মাইনাস কমা 0 স্যাডল পাবো আর মাইনাস পাই কমা 0 স্যাডল পাবো তাহলে যে স্যাডল কানেকশন তাহলে এই স্যাডল সেন্টার ইনফাইন নাম্বার অফ সেন্টার থাকবে আর ইনফাইন নাম্বার অফ স্যাডল থাকবে কি রকম স্যাডলগুলো আসবে যে দেয়ার আর 2n পাই কমা 0 সেন্টার থাকবে আর 2n প্লাস 1 পাই কমা 0 স্যাডল থাকবে কিন্তু যদি আমি লিনিয়ারাইজেশন রেজাল্ট দিচ্ছি লিনিয়ারাইজড সিস্টেম থেকে এই নন লিনিয়ার সিস্টেম এটা নন লিনিয়ার সিস্টেম আর দেন পেন্ডুলামস লিনিয়ারাইজ করি তাহলে আমার সিরিজ অফ সেন্টার এবং সিরিজ অফ স্যাডেল পাচ্ছি এটা আরো একটু পুরো সিস্টেমটাকে যদি আবার একটু টার্ম যদি অ্যাড করি আবার যদি হায়ার টার্ম যদি নিই কোয়ান্টিটি টার্ম বা হায়ার টার্ম গুলো নিই তাহলে কি হবে তাহলে কিন্তু তুমি স্যাডেলও পাবে না আর সেন্টার পাবে গামসে দেখ নাম আসে গামসে দেখ নাম আসে এই হচ্ছে আমার কমপ্লিট স্যার একটু আপনাকে মাঝখানে ডিস্টার্ব করছি আপনি কি ওই পেন্ডুলামেরটা একটা স্লাইডে দিয়েছিলেন মানে আমাদের এখানে কি স্লাইডটা আপনার যে ল্যামডা 1 ল্যামডা 2 বিভিন্ন ক্রাইটেরিয়া ওটাই হয়ে আছে তো আপনি কি স্লাইড দিয়েছিলেন মানে চেঞ্জ হচ্ছে না নাকি কোয়ান্টা বলতে আরবা রিপিট করে প্রশ্নটা হ্যাঁ আমি বলছি এই সিম্পল পেন্ডুলামের যে एग्जांपलটা আপনি দিচ্ছেন এটা কি কোনো স্লাইডে দিয়েছিলেন না এমনি না স্লাইডে দিই না আমি এটা বলছি আমি এটা স্লাইড ছাড়াই ওকে আমাদের কতখানি প্রেডিক্ট করতে পারছি যে ওয়েদার ফোরকাস্টিং ফাইলটা খুব সুনামি প্রেডিকশন আছে আমাদের প্যান্ডেমিক যে চলছে তার যে প্রেডিকশন আছে এরকম বিভিন্ন ধরনের তো প্রেডিকশন আছে এই যে সিস্টেমগুলো যে ফেনোমেনাগুলো যে প্রসেসগুলো আছে সেটা মূলত হচ্ছে ননলিনিয়ার সিস্টেম দিয়েই গভর্ন করতে হয় তাহলে সেগুলো যদি অ্যানালিসিস কমপ্লিট অ্যানালিসিস তো করা যাবে না প্রেডিকশনটা দরকার কতখানি আমরা একুরেসি কত একুরেসি কাজে প্রেডিকশনটা আনপ্রেডিক্টেবল কতখানি কমাতে পারি কতখানি একুর বলতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের মেইন এর মধ্যে লজিক এই চলছে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিসটা করতে হবে এর মধ্যে কোনো অন্য কোনো তথ্য নেই অন্য কোনো এর মধ্যে লোক মিস্টিরিয়াস কিছু নেই কোনো দৈব সংক্রান্ত বিষয়টা নেই লজিক্যালি ভাবতে হবে এবং যেটা পয়েন্ট পয়েন্ট ফার্স্ট টাইম এটা পয়েন্ট আউট হইলে ওই যে তার যে প্রফেশনটা যদি কেউ ভালো করে অনুধাবন করতে পারো তাহলে কিন্তু এটা বুঝে যায় যে নন-লিনিয়ার সিস্টেমটা এসেন্সিয়াল এবং এটা স্টাডি করা প্রয়োজন আছে এরপরে যে ক্লাসটা হচ্ছে বাইফারকেশন বাইফারকেশন হচ্ছে হার্ট অফ দ্য ডাইনামিক সিস্টেম এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার তারপরে যে আমরা সিস্টেমটা পরে ফার্দার যদি হয় তাহলে আবার ক্লাস করতে পারে ক্লাসটা নিশ্চিত প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট এরিয়া বাইফারকেশন থিওরি আরেকটা জিনিস বলে আমি শেষ করছি যে এই যে নন-লিনিয়ার ডাইনামিক্স এই যে যেটা বিষয় হচ্ছে এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন আছে আমার নেচারটাকে বলবো নেচার কি অবজেক্ট আমাদের আমাকে মডেল ফর্মেশন করতে হবে এবং আমাদের মডেল যত একুরেসি সব অবজারভেশন যত পাওয়ার বেশি তত মডেল একুরেসি হবে তা না হলে কিন্তু ভুল হয়েছে প্রেডিকশনটা ভুল বারবার এবং সেটা লজিক্যালি আন্ডার ম্যাথামেটিক্যাল শেপ সেটা আন্ডার ম্যাথামেটিক্যাল ফ্রেমওয়ার্কে স্টাডি করতে হবে উইথ রেসপেক্ট দিস নন-লিনিয়ার থিওরি থ্যাংক ইউ অল অফ ইউ প্রেজেন্ট হিয়ার থ্যাংক ইউ আমি কনক্লুশন করলাম এই শেষ শেষ করলাম প্রশ্ন ডাউট যদি কিছু থাকে কাইন্ডলি একটু জিজ্ঞেস করতে পারেন বলো রিসার্চ করতে কিছু থাকবে যারা বিশেষ করে অনলাইন ডাইনামিক্স এর কাজ করছো তাদের কিছু প্রশ্ন থাকে দেখে না হ্যালো স্যার হ্যাঁ
স্যার আমি দিবাকর মন্ডল বলছিলাম, আমি একটা জানার জন্য কোশ্চেন করছিলাম, এই ধরুন আমরা আন্ডার গ্রাজুয়েটে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস আছে, আমরা নন হোমোজিনিয়াসটাকে ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করে হোমোজিনিয়াস এর সলিউশন বার করে করতে পারি আর কি, এইটাকে ইউজ করে কি আমরা এক্স ডবল ডট প্লাস এক্স প্লাস এপসাইলন ইনটু এপসাইলন টু এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0, এই যে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে কি এরকম ভাবে সলভ করা যেতে পারে? সলভ করা যেতেই পারে, কিছুটা অ্যাপ্রক্সিমেশন, সেটা তো সামসট অ্যাপ্রক্সিমেশন তো থাকবে, এক্স্যাক্টলি তো হবে না, যে প্রতি যে তুমি যে ডায়নামিক্সটাকে কমপ্লিট রিপ্রেজেন্টেশন না করতে পারে, কিছু কিছু ইকুয়েশনের ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু, কিন্তু সব ইকুয়েশন এই নয় যে সব ইকুয়েশন ওইভাবে করলে হয়, তা তো হবে না, সব তো হয়, ইট ডিপেন্ডস অন দা নন লিনিয়ার টার্মস অফ দা ইকুয়েশন, ইট ডিপেন্ডস লগ এক্স আছে, হ্যাঁ, স্কয়ার এক্স টু দি পাওয়ার 3/2 আছে, তখন কি করে হবে? আর যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই। কি প্রশ্ন নেই না স্যার, মনে হচ্ছে এতটাই পরীক্ষার টক হয়েছে, আরো ইন্টারেস্টিং যে পার্টস গুলো আছে সেগুলো টাচ করা গেল না, সময় মানে একটু তো সময় থাকা লাগতো, মানে উনি তো ইউটিউব পয়েন্টটা ঠিকঠাক না বললে তো উনি তো ওই পরে ওই যে এখন স্পর্কে যাবেন বা স্যানলোডে যাবেন, তখন তো স্যানলোডটা বুঝতে না পারলে তো হবে না, বা ট্রান্সক্রিটিংলে যাবেন, তারপর কোডাবেন টু বাই ভ্যারিয়েশন গুলো যদি যান উনি, সেটা তো অনেক কথা, হপ ভ্যারিয়েশনে যাবেন তখন তো হপ ভ্যারিয়েশন বুঝতে গেলে নিউ সাইকেল কনসেপ্টটা আনতে হবে, তাহলে তো আর হপ ভ্যারিয়েশন হবে না, আমি নিউ সাইকেলটা পুরো টাচ করলাম না, জাস্ট ক্লোজ পাথ ইন সাইকেল ইন দ্য লিমিটিং সেন্স বলে ছেড়ে দিলাম, কিন্তু যখন হপ ভ্যারিয়েশন শুরু করতে যাবেন তখন তো ওই নিউ সাইকেলটা আসতে হবে, নাহলে তো তারপরে আবার তার মধ্যে সুপার ক্রিটিক্যাল হপ ভ্যারিয়েশন আছে, সাব ক্রিটিক্যাল হপ ভ্যারিয়েশন আছে, এগুলো তো মানে গ্রাফিক্যালি বা এতে অ্যানালিসিস করা, বিশেষ করে অ্যান্ড্রয়েড লেভেলে খুব ক্রিটিক্যাল। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে ওকে। তো আমরা এবার এগিয়ে যাই, পরবর্তী স্পিকার আছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়, ওনার সম্পর্কে আবার এজ ইউজুয়াল আমি একটুখানি কি বলবো, 1999 সালে উনি অধ্যাপনার কাজ শুরু করেন এবং তখন উনি গভর্নমেন্ট কলেজে অধ্যাপক হিসেবে জয়েন করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। 2006 সালে উনি প্রেসিডেন্সিতে আসেন এবং তারপর থেকে ইন দ্য মিন টাইম প্রেসিডেন্সিও কলেজ টু ইউনিভার্সিটি হয়, কিন্তু স্যার ওখানেই রয়েছেন এবং বর্তমানে উনি প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আবারও এক মানে অনেক লিস্ট অফ পাবলিকেশন আছে স্যারের, তো আমি আমি নিজে স্যারের একদম ডাইরেক্ট ছাত্র, সুতরাং আমি এই ইন্ট্রোডাকশনের পার্টটায় নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা আমি ফিল করেছি ক্লাসে বসে, যে স্যারকে কোনোদিন আমি তাড়াহুড়ো করতে দেখি, যে স্যার তাড়ায় আছে এই ব্যাপারটা আমি কখনো দেখি, এবং এটা আমাকে খুব অবাক করেছে এবং আমাকে আজকেও আজও আমাকে গাইড করে এই ব্যাপারটা, যে ফিজিক্সটা তাড়াহুড়ো করে হয় না। তো আমি বিশ্বাস রাখি যে এই টকের মধ্যেও যারা আর কি এখানে প্রেজেন্ট আছেন তারাও এই ব্যাপারটা অবশ্যই ফিল করবেন, যে স্যার কখনোই তাড়ায় থাকেন না, এবং আশা করছি যে আমরা সেই যেমন ক্লাস করতাম সেরকমই একটা
দারুণ এক্সপিরিয়েন্স আবার আমরা সবাই মিলিত হবে এখানে পাবো। তো এই বলে আমি স্যারকে রিকোয়েস্ট করব যে তার পার্টের টকটা শুরু করুন। স্যার থ্যাংক ইউ তন্ময়। আমি প্রথমে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অ্যাট কালনা ওয়ান ফিজিক্স ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট এবং আইকিউএসি সেল এবং অর্গানাইজারদের আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আমি তাহলে প্রেজেন্ট করি, স্ক্রিন শেয়ার করছি, এবার দেখো এটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রেজেন্টিং এসছে। ওকে, থ্যাংক ইউ। সো দ্য টাইটেল অফ দ্য টক ইজ ক্যান ফেস ট্রানজিশন বি ভিজুয়ালাইজড অ্যাজ বাইফারকেশন, যেটা আগের লেকচারে প্রফেসর লায়েক খুব সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিলেন ননলিনিয়ার ডিনামিক্সে। মানে আমি যেহেতু ফিজিক্স আমার সাবজেক্ট, সেই জন্য আমি সবসময় ননলিনিয়ার ডাইনামিক্সের বিভিন্ন ফেনোমেনা, মানে ফিজিক্সে কীভাবে অ্যাপ্লাই করা যায় বা ফিজিক্সের কোনো একটা ঘটনাকে আমি কী করে ননলিনিয়ার ডিনামিক্সের টার্মে ভাবতে পারি, সেই ব্যাপারটা আমি আলোচনা করব। তো এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা বেসিক্যালি হচ্ছে ফেজ ট্রানজিশন। এই ফেজ ট্রানজিশন ফেনোমেনাকে আমরা কি কখনো বাইফারকেশন হিসেবে ভাবতে পারি? সো এটাই হচ্ছে আজকের বক্তব্যের মূল বিষয়। আমরা নেচারে বিভিন্ন রকম ফেজ ট্রানজিশন দেখতে পাই, যেমন ধরা যাক জল থেকে বরফ হওয়া বা বরফ থেকে জল হওয়া, সুপার কন্ডাক্টর থেকে সুপার কন্ডাক্টরকে যদি গরম করা যায় তাহলে নর্মাল কন্ডাক্টর হবে, অথবা নর্মাল কন্ডাক্টরকে যদি ঠান্ডা করা যায় তাহলে সুপার কন্ডাক্টর হবে। ঠিক সেই রকমই একটা ফেজ ট্রানজিশন হয় ফেরোম্যাগনেট টু প্যারাম্যাগনেট। কিছু সাবস্ট্যান্স আছে বা কিছু কম্পোজিট আছে, কিছু এলিমেন্ট আছে যেগুলো খুব গরম অবস্থায় এদের মধ্যে কোনো ম্যাগনেটাইজেশন থাকে না, মানে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন থাকে না। ফিল্ড দিলে তো ম্যাগনেটাইজেশন তৈরি হবেই, ম্যাগনেটিক ফিল্ড দিলে, কিন্তু স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হচ্ছে এমন এক ধরনের ম্যাগনেটাইজেশন যে আমি যদি কোনো সিস্টেমে ফিল্ড নাও দিই, ম্যাগনেটিক ফিল্ড, তাহলেও আমার ম্যাগনেটাইজেশন ডেভেলপ করবে, অ্যান্ড দ্যাট ইজ কল স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। এইরকম কিছু মেটেরিয়াল আছে, আমি পরে দেখাচ্ছি, সেই মেটেরিয়ালগুলোকে যদি আমি ঠান্ডা করতে থাকি, টেম্পারেচার কমাতে থাকি, তাহলে কোনো একটা সার্টেন টেম্পারেচারে এসে ওর মধ্যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন ডেভেলপ করে এবং সেই টেম্পারেচারটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার বা ট্রানজিশন টেম্পারেচার। তা আজকে আমি এইখানে ফেজ ট্রানজিশন বলতে শুধু ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশনই বলবো, এবং তার মানে এই নয় যে এই থিওরি বা এই বাইফারকেশন অন্য কোনো ফেজ ট্রানজিশনে দেখা যায়। কিভাবে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব, রাদার হোয়াট উইল বি দ্য ফ্লো চার্ট, সেইটা আমি একটুখানি বলে নিই। আমি প্রথমে ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশন কাকে বলে একটুখানি বললাম এবং ক্রিটিক্যাল বিহেভিয়ার কি সেটা ব্যাখ্যা করব। তারপর এই ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশনকে কি করে থিওরিটিক্যালি এক্সপ্লেন করা হয় সেইটা ব্যাখ্যা করব। ক্রিটিক্যাল বিহেভিয়ার কি আমরা কি করে ল্যান্ডাউ থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, মানে আমরা এক্সপেরিমেন্টালি যা অবজার্ভ করি কি করে থিওরি তাকে আমি থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেই ব্যাখ্যাটাই বলবো এখানে। এবং সেক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা দরকার হবে, ডাইনামিক্যাল ইকুয়েশন, দ্যাট ইজ কল লাজভা ইকুয়েশন, এই চার নম্বরে দেখা যাচ্ছে। অ্যান্ড দিস লাজভা ইকুয়েশন ইন প্রেজেন্স অফ ল্যান্ডাউ ফ্রি এনার্জি ইট উইল বি এ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ওয়াজ অলরেডি ডিসকাসড বাই প্রফেসর লায়েক। এরপর আমি নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু প্রপার্টি খুব ব্রিফলি ডিসকাস করব। প্রফেসর লায়েক আমার অনেক কাজ হালকা করে দিয়েছেন, আমি যতটুকু দরকার আমি ততটুকুই বলবো আমার লেকচারের জন্য। এরপরে আসবো ফিক্সড পয়েন্ট এবং বাইফারকেশন, ফিক্সড পয়েন্ট কাকে বলে এবং এই সিস্টেমটার ইকুইলিব্রিয়াম দিয়ে ফিক্সড পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করা যায় সেটাও বলবো, অ্যান্ড বাইফারকেশন কিভাবে কাকে বাইফারকেশন বলে, একটা ফিক্সড পয়েন্ট একটা প্যারামিটারের রেসপেক্টে আমি দেখলে একটা ফিক্সড পয়েন্ট দেখব, কখনো দুটো ফিক্সড পয়েন্ট দেখব, সেই ঘটনাটাকে আমি কি করে ব্যাখ্যা করতে পারি ইন টার্মস অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটসেট্রা।
And at last, ami jeta bolbo, which is the main goal of this lecture, the ferromagnetic phase transition is a manifestation of supercritical pitch for bifurcation. Okay. So, ferromagnetic phase transition e actually ki ki dekha jay? Thermodynamic quantities jodi measure kora hai, amra basically tinte thermodynamic quantities measure kori. Ekta hoche magnetization. এটা যারা ফিজিক্স পড়ছো তারা পরে যখন মাস্টার্স লেভেলে যাবে কন্ডেন্স ম্যাটার ফিজিক্স যদি স্পেশাল পেপার হয় তখন দেখবে এই যে সাসেপ্টিবিলিটি মেজার করা হয় ম্যাগনেটাইজেশনও মেজার করা যায় এবং স্পেসিফিক হিট মেজার করা যায় কোনো একটা ফেরোম্যাগনেটিক স্যাম্পেলে আমি যদি এই কোয়ান্টিটিগুলো মেজার করি এবং এই কোয়ান্টিটিগুলোকে টেম্পারেচারের সঙ্গে প্লট করি তাহলে আমি এই ধরনের একটা বিহেভিয়ার পাবো আমি যদি সিস্টেমটাকে ক্রমশ হিট করতে থাকি তাহলে এর ম্যাগনেটাইজেশন এই যে ব্ল্যাক লাইন দিয়ে বোঝানো হয়েছে এই ম্যাগনেটাইজেশন আস্তে আস্তে কমবে এবং কমে এসে একটা পয়েন্টে জিরো হবে তারপর এটা জিরোই থেকে যাবে এবার যে পয়েন্টে জিরো হলো এইটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার এবং তারপরের ফেজটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ফেজ যখন ম্যাগনেটাইজেশন জিরো থাকছে এবং যখন ম্যাগনেটাইজেশন নন জিরো থাকছে বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার সো দ্যাট ইজ কল্ড ফেরোম্যাগনেটিক ফেজ এবং যেহেতু এই এম ম্যাগনেটাইজেশন স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এই সিস্টেমের অর্ডার বা ডিসঅর্ডার একে ডিফাইন করছে সেই জন্য এই এম কে অনেক সময় অর্ডার প্যারামিটারও বলা হয় অর্ডার প্যারামিটার হুইচ ডিটারমাইন্স দ্য সিস্টেম হুইচ ইজ ইন আইদার ইন অর্ডার স্টেট অর ইন ডিসঅর্ডার স্টেট তাহলে প্যারাম্যাগনেট এটা ডিসঅর্ডার ফেজ যেখানে ম্যাগনেটাইজেশন জিরো আর ফেরোম্যাগনেট যেটা অর্ডার স্টেট এখানে ম্যাগনেটাইজেশন নন জিরো And at this critical temperature, susceptibility ke dekha jay diverge korte. And not only that, at this critical temperature, specific heat o diverge korte. Tale ei bare ami ekta experimental example debo, jekhane ferro-para transition dekha jay. Ebong most recent example, jeta lanthanum strontium ekta composite e dekha jay, experimental result. It was published in Physical Review Letters in 1998. এখানে দেখা যাচ্ছে ইনসেটে যে ম্যাগনেটাইজেশন যত টেম্পারেচার বাড়ানো হচ্ছে ম্যাগনেটাইজেশন কমছে কমতে কমতে একটা টেম্পারেচার এসে জিরো হয়ে গেল এন্ড দ্যাট টেম্পারেচার ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার এবং এই যে দুটো স্ট্রেট লাইন দেখা যাচ্ছে মেন ফিগারে তার যে স্ট্রেট লাইনটা বুলেট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেইটাকে যদি আমরা দেখি সো দ্যাট ইজ জাস্ট দ্য সাসেপ্টিবিলিটি ইনভার্স এটা রাইট হ্যান্ড এক্স ওয়াই অ্যাক্সিসে দেখানো হয়েছে সাসেপ্টিবিলিটি ইনভার্স এই সাসেপ্টিবিলিটি ইনভার্স আমি যদি টেম্পারেচারের সঙ্গে প্লট করি তাহলে দেখা যায় এটা একটা স্ট্রেট লাইন বিহেভিয়ার দিচ্ছে অলমোস্ট স্ট্রেট লাইন অ্যান্ড একটা সার্টেন টেম্পারেচারে এসে এটা জিরো হচ্ছে তাহলে সাসেপ্টিবিলিটি ইনভার্স যদি জিরো হয় সো দ্যাট মিনস অ্যাট দ্যাট টেম্পারেচার সাসেপ্টিবিলিটি ডাইভার্জিং সাসেপ্টিবিলিটি ইজ ডাইভার্জিং অ্যাট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার সো দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবার এই ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে আমরা কিভাবে থিওরিটিক্যালি ব্যাখ্যা করব সেইটাই আজকের আলোচনার মূল বিষয় এখানে আর একটা কোয়ান্টিটি দেখানো হয়েছে যে ম্যাগনেটাইজেশন ইফ ইট ইজ প্লটেড এগেনস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার 354 কেলভিন এখানে ক্রিটিক্যাল টেম্পারেচার দেখানো হয়েছে অ্যারাউন্ড 354 কেলভিন এই কোয়ান্টিটিটা যদি প্লট করা হয় 354 কেলভিনে এটা দেখা যায় এম ইজ সিম্পল পাওয়ার ল অফ এইচ সো এম ইজ প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার সামথিং এইটা আমি পরে আসছি এই আলোচনায় এই এই যে বিহেভিয়ারগুলো এই বিহেভিয়ারগুলোর একটা কমন নাম আছে এটাকে ম্যাথামেটিক্যালি বলা হয় ক্রিটিক্যাল বিহেভিয়ার্স অল দিস বিহেভিয়ার্স আর ফর্মালাইজড অ্যাজ ক্রিটিক্যাল বিহেভিয়ার্স এবং এই বিহেভিয়ারগুলো ঠিক এই ধরনের হয় এখানে দেখানো হয়েছে এই টেবিলে যে স্পেসিফিক হিট ইজ প্রপোর্শনাল টু টি মাইনাস টিসি টু দি পাওয়ার মাইনাস আলফা যেখানে আলফা একটা পজিটিভ নাম্বার অ্যান্ড দিস সিগনিফাইজ দ্য ডাইভার্জেন্স অফ দ্য স্পেসিফিক হিট অ্যাট টিসি সিমিলারলি দ্য ম্যাগনেটাইজেশন সেকেন্ড লাইন টিসি মাইনাস টি টু দি পাওয়ার বিটা হোয়ার বিটা ইজ দ্য পজিটিভ কনস্ট্যান্ট shows that magnetization vanishes at t equal to tc. Next, the chi is the susceptibility.
টি মাইনাস টিসি টু দি পাওয়ার মাইনাস গামা, যেখানে গামা একটা কনস্ট্যান্ট, এবং যেখানে একটু আগে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখানো হলো সেক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে ওয়ান, কারণ গামা ইনভার্স একটা স্ট্রেট লাইন দেয় এবং টিসিতে ভ্যানিশ করে। এই যে বিহেভিয়ারগুলো অ্যান্ড এম যে লাস্ট ফিগারটা দেখানো হলো এইচ টু দি পাওয়ার ওয়ান ওভার ডেল্টা, এই আলফা বিটা গামা ডেল্টা এইগুলোকে বলা হয় ক্রিটিক্যাল এক্সপোনেন্ট, আর এই বিহেভিয়ারগুলোকে বলা হয় ক্রিটিক্যাল বিহেভিয়ার অর দ্য ক্রিটিক্যাল স্কেলিং বিহেভিয়ার। And please keep in mind that all these behaviors are only true at the very close vicinity of TC. Much away from TC, ei behavior dekha jabe na. These are called asymptotic behavior, very close to TC. Ebong ei somporke ekta boi ami refer korte pari, Introduction to Phase Transition and Critical Phenomena by H. E. Stanley, which is published by Oxford University Press. So, okay, now we have to explain all these experimental observations by theoretical model and calculations. Amra sadharonto jara theoretical physics kori, tader pradhan target hocche ja experimentally amra observe kori, take amra ekta theoretical model diye byakha korar chesta. Ebar ei model jodi experimental result ke byakha korte sokkhom hoy, either fully or partially, তাহলে আমরা বলবো এই মডেল either fully successful or partially successful. এই ধরনের একটা মডেল আমি এবার ইন্ট্রোডিউস করছি, that is called Ising model. এই Ising model দিয়ে আমি চেষ্টা করব যে আমরা যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখলাম সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে ব্যাখ্যা করা যায় কি। Ising মডেলটা কি মডেল এটা আমি একটা টু ডাইমেনশনে দেখাচ্ছি, কারণ থ্রি ডাইমেনশনে দেখানো সম্ভব না ছবিতে। টু ডাইমেনশনে একটা টু ডাইমেনশনাল ল্যাটিস নেওয়া হয়েছে এবং এই বিভিন্ন ল্যাটিস পয়েন্টে আমরা একটা করে ম্যাগনেটিক স্পিন কনসিডার করব, একটা টাইনি ম্যাগনেটিক স্পিন কনসিডার করব। ম্যাগনেটিক স্পিন বলছি এই কারণে কারণ অরিজিন অফ দ্য ম্যাগনেটাইজেশন ইজ নাথিং বাট দ্য স্পিন। এটা কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে যারা থার্ড ইয়ার বা মাস্টার্স করছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। অ্যান্ড ম্যাগনেটাইজেশন ইজ পিওরলি এ কোয়ান্টাম ফেনোমেনা, সিন্স স্পিন ইজ পিওর কোয়ান্টাম মেকানিক্যাল কোয়ান্টিটি, মানে এর কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। সো দিস ল্যাটিস পয়েন্ট এগুলোকে আমি এক একটা স্পিন দিয়ে বসিয়েছি, যেখানে স্পিনের ভ্যালু হতে পারে আইদার প্লাস হাফ এইচ কাট, এইচ কাট ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টু পাই, অথবা মাইনাস হাফ এইচ কাট। তাহলে ফর সিম্পলিসিটি আমি এইটাকে বোঝাচ্ছি আইদার আপ অর ডাউন, এবং আপ স্পিনের ভ্যালুকে বোঝানো হচ্ছে প্লাস ওয়ান দিয়ে, এবং মাইনাস স্পিনের ভ্যালুকে বোঝানো হচ্ছে ডাউন স্পিনের ভ্যালুকে বোঝানো হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে। এই অবস্থায় আমি যদি সিস্টেমের এনার্জি ক্যালকুলেট করি, সো দ্য এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হ্যামিল্টোনিয়ান, and this is defined as minus J, J is called ferromagnetic interaction strength, summation over SISG. And SISG হচ্ছে ith site spin আর jth site spin এদের product, এদের product minus H summation over SI. H হচ্ছে external magnetic field. If we apply the external magnetic field, then only the second term is important. Otherwise, you can just ignore the second term. ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার আমাকে বোঝাতে হবে যে এই যে ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমি ফেরোম্যাগনেটিজম পাব, আর যে ভ্যালু যদি নেগেটিভ হয় দেন আই উইল গেট দ্য অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। ফর দ্য টাইম বিং জাস্ট কনসিডার দ্য ফার্স্ট টার্ম ওনলি, অর ইউ জাস্ট ইমাজিন দ্যাট দেয়ার ইজ নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে যদি পজিটিভ হয় তবে দেখা যায় যে এই স্পিনগুলো যদি সবাই প্যারালাল হয় দেন ওনলি ইউ উইল গেট দ্য মিনিমাম এনার্জি কনফিগারেশন অফ দ্য সিস্টেম। এটা দেখলেই বোঝা যাচ্ছে এসআই এর ভ্যালু যদি সব এসআই এস জি এর ভ্যালু যদি প্লাস ওয়ান হয় অথবা সব এসআই এস জি এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তবেই এই হ্যামিল্টোনিয়ানের ভ্যালু মিনিমাম হয় ইফ জে ইজ পজিটিভ, নেগেটিভ হবে ভ্যালু। আর জে এর ভ্যালু যদি পজিটিভ নেগেটিভ হয়ে যায় ইফ জে ইজ নেগেটিভ then we will get the anti-ferromagnetic order. That means আমরা এই স্পিনের অ্যালাইনমেন্টগুলো অ্যান্টি প্যারালাল পাবো। আমরা যদি নিয়ারেস্ট নেইবার ইন্টারাকশন কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্পিনগুলো এরকম অ্যান্টি প্যারালাল অ্যালাইনমেন্ট হলেই তবেই এনার্জি মিনিমাম হয়।
সো ইন আওয়ার কেস যেহেতু আমরা ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশন ব্যাখ্যা করতে চাইছি, সো উই উইল কনসিডার জে ইজ পজিটিভ। এবং এক্ষেত্রে সিস্টেমটার ম্যাগনেটাইজেশন কিভাবে মাপা হবে? ম্যাগনেটাইজেশন মাপা হবে এইভাবে যে সামেশন ওভার অল এস আই ডিভাইডেড বাই এন, এই যে কোয়ান্টিটিটা পাওয়া গেল তার থার্মাল অ্যাভারেজিং। থার্মাল অ্যাভারেজিং নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো হাউ টু ক্যালকুলেট দ্য থার্মাল অ্যাভারেজিং বাই ইউজিং দ্য পার্টিশন ফাংশন ফর্মালিজম ইন্ট্রোডিউসড বাই গিবস। ওকে, সো এবারে আমার আমার যে বেসিক টার্গেট আমি দেখা মানে আমাদের আমাকে দেখাতে হবে যে এই ম্যাগনেটাইজেশন লো টেম্পারেচারে নন জিরো হবে এবং একটা হাই টেম্পারেচারে জিরো হবে। যে টেম্পারেচারে এই ম্যাগনেটাইজেশন ভ্যানিশ করবে দ্যাট উইল বি কল্ড অ্যাজ ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ম্যাগনেটাইজেশনকে যদি ভ্যানিশ করতে হয় তাহলে এই সিস্টেমে অলমোস্ট 50% স্পিনকে আপ হতে হবে এবং 50% স্পিনকে ডাউন হতে হবে, সো দ্যাট দ্য টোটাল সাম উইল বি জিরো অ্যান্ড দিস উইল গিভ ইউ দ্য প্যারাম্যাগনেটিক ফেজ। আর যদি ফেরোম্যাগনেটিক ফেজ হতে হয় বিলো ট্রানজিশন টেম্পারেচার টিসি তাহলে এই সিস্টেমে মেজরিটি স্পিনকে আপ হতে হবে এবং মাইনরিটি স্পিনকে ডাউন হতে হবে অর ভাইস ভার্সা। যদি মাইনরিটি মেজরিটি স্পিন ডাউন হয় মেজরিটি স্পিন আফ হয়, যদি মেজরিটি স্পিন ডাউন হয় মাইনরিটি স্পিন আফ হয় তাহলে আমরা নেগেটিভ ম্যাগনেটাইজেশন পাবো। সো দ্যাট ইজ অ্যানাদার স্টেট অফ দ্য ফেরোম্যাগনেটিক ফেজ অলসো। সো আনলেস ম্যাগনেটাইজেশন ইজ জিরো ইউ উইল কল ইট দ্য ফেরোম্যাগনেটিক ফেজ। এবার এই ধরনের একটা মডেলে আমরা কিভাবে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নিলে আমরা ফেরোম্যাগনেটিজম ব্যাখ্যা করতে পারি সেই প্রসঙ্গে আসছি। অ্যান্ড দ্যাট থিওরি ইজ কল ল্যান্ডাউ থিওরি, দ্যাট ইজ ক্লাসিক ল্যান্ডাউ থিওরি হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস টু এক্সপ্লেন বেসিক্যালি দ্য ফেনোমেনা অফ সুপার ফ্লুইডিটি। সুপার ফ্লুইড ফেজ ট্রানজিশন বা সুপার কন্ডাক্টিং ফেজ ট্রানজিশন ব্যাখ্যা করতে গিয়ে ল্যান্ডাউ থিওরি ইন্ট্রোডিউসড হয় এবং এটা এই থিওরিটা আমরা ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশনে অ্যাপ্লাই করতে পারি। ইন এনি কেস ইভেন ইন লিকুইড ক্রিস্টাল ইফ ইউ স্টাডি দ্য নেম্যাটিক টু স্নেকটিক অর নেম্যাটিক টু আইসোট্রপিক ট্রানজিশন অফ দ্য সিস্টেম দেন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ল্যান্ডাউ থিওরি। সো ল্যান্ডাউ থিওরি ইজ এ ভেরি জেনারেল কাইন্ড অফ মিনফিল্ড থিওরি হুইচ ক্যান বি অ্যাপ্লাইড ইন দ্য কেস অফ ফেজ ট্রানজিশন ভেরিয়াস কাইন্ডস অফ ফেজ ট্রানজিশন। ল্যান্ডাউ থিওরির মূল বিষয় হচ্ছে ফ্রি এনার্জি ফাংশন। ফ্রি এনার্জি হেলমোটস ফ্রি এনার্জিকে লেখা হয় ইউ মাইনাস টিএস বলে। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি অ্যান্ড এস ইজ দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম। তাহলে কোনো একটা সিস্টেম যার ফ্রি এনার্জিকে আমি এইভাবে লিখছি ইউ মাইনাস টিএস, তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে ফ্রি এনার্জি উইল বি মিনিমাম। এটা আমরা এলিমেন্টারি থার্মোডিনামিক্স থেকে পড়েছি। সো দ্যাট মিনস মাই ইন্টারনাল এনার্জি উইল বি মিনিমাম, ইউ উইল বি মিনিমাম, অ্যাজ ওয়েল অ্যাজ মাই এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। সেই জন্যেই এই ফ্রি এনার্জিকে দেখো ইউ মাইনাস টিএস করে লেখা হয়েছে। এখানে এস যদি ম্যাক্সিমাম হয় এখানে একটা নেগেটিভ সাইন আছে আর ইউ সবসময় নেগেটিভ ইন্টারনাল এনার্জি, সো ফ্রি এনার্জি উইল বি মিনিমাম। তাহলে ফ্রি এনার্জি মিনিমাম উইল গিভ ইউ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, এটা আমরা সবাই জানি। এবং এইটাকে বেস করে ল্যান্ডাউয়ের ফেনোমেনোলজিক্যাল থিওরি। তাহলে ল্যান্ডাউয়ের থিওরিতে আমাদের ডিম্যান্ড কি হবে? আমাদের ডিম্যান্ড হবে ফর টি গ্রেটার দ্যান টিসি ইন দ্য হাই টেম্পারেচার রিজিয়ন হোয়ার টিসি ইজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। হাই টেম্পারেচার রিজিয়নে আমি প্যারাম্যাগনেটিক ফেজ পাবো, তার মানে আমার সিস্টেমটার ম্যাগনেটাইজেশন সবসময় জিরো হবে এবং সেই জিরোটা হবে ফ্রি এনার্জির মিনিমাম ভ্যালু। সো আমার এই ধরনের একটা কার্ভ পেতে হবে। যদি আমি ফ্রি এনার্জি ভার্সেস ম্যাগনেটাইজেশন প্লট করি তাহলে আমার এই ধরনের একটা কার্ভ পেতে হবে ফর টি গ্রেটার দ্যান টিসি প্যারাম্যাগনেটিক ফেজে, যেখানে একটা মিনিমাম থাকবে অ্যান্ড দ্যাট মিনিমাম উইল বি অ্যাট এম ইকুয়াল টু জিরো। এম ইকুয়াল টু জিরো ইজ আওয়ার ডিম্যান্ড টু হ্যাভ দ্য প্যারাম্যাগনেটিক ফেজ। অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইন দ্য কেস অফ ফেরোম্যাগনেটিক ফেজ ফর টি লেস দ্যান টিসি, আমাকে এখানে মিনিমাম অফ দ্য ফ্রি এনার্জি পেতে হবে ফর দ্য নন জিরো ভ্যালু অফ দ্য ম্যাগনেটাইজেশন, সিন্স ইন দ্য কেস অফ ফেরোম্যাগনেট দ্য নন জিরো ভ্যালু অফ ম্যাগনেটাইজেশন উইল গিভ ইউ দ্য ইকুইলিব্রিয়াম ফেজ অফ দ্য সিস্টেম অর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট অফ দ্য সিস্টেম। তাহলে আমাকে ফ্রি এনার্জি ফাংশনকে
টি গ্রেটার দ্যান টিসিতে এক ধরনের ফর্ম হতে হবে, আর টি লেস দ্যান টিসিতে আর এক ধরনের ফর্ম হতে হবে। তো এই ধরনের ফর্ম হতে গেলে আমাকে কি ধরনের ক্যালকুলেশন করতে হবে, আমরা এবার সেই ক্যালকুলেশনে যাচ্ছি। তো ল্যান্ডাউ প্রথমেই কনসিডার করেন দ্য জেনারেল ফর্ম অফ দ্য ল্যান্ডাউ ফ্রি এনার্জি, দ্যাট ফ্রি এনার্জি হ্যাজ টু বি অ্যান অ্যানালিটিক ফাংশন অফ দ্য ম্যাগনেটাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেম্পারেচার। ফ্রি এনার্জি যদি একটা অ্যানালিটিক ফাংশন অফ এম অ্যান্ড টি হয়, তাহলে আমরা একটা এর একে একটা ইনফাইনাইট সিরিজ করে, পাওয়ার সিরিজ করে লিখতে পারবো, পাওয়ারস অফ অল ম্যাগনেটাইজেশন। সো এ জিরো টি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন অফ টেম্পারেচার অফকোর্স, এ ওয়ান টি ইজ ফাংশন অফ টি ওনলি টাইমস দ্য এম, এম টু দি পাওয়ার ওয়ান, এ টু টি একটা কনস্ট্যান্ট টাইমস এম স্কোয়ার, এ থ্রি টি টাইমস এম কিউব, এ ফোর টি টাইমস এম টু দি পাওয়ার ফোর এটসেট্রা। এবারে একটা জিনিস দেখা যেতে পারে এখান থেকে, যে আমি যে প্রথমে হ্যামিল্টনিয়ানটা লিখেছিলাম, সেই হ্যামিল্টনিয়ানে যদি ফিল্ড না থাকে, আমরা ইন অ্যাবসেন্স অফ ফিল্ডটা কনসিডার করছি এই কারণে, কারণ আমাকে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন বার করতে হবে, হুইচ হ্যাজ টু বি নন জিরো ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে এবং আমি যদি এসআই থেকে মাইনাস এসআই এই ধরনের একটা ট্রান্সফরমেশান দিই, অর্থাৎ এইচ হ্যামিল্টনিয়ান ওয়াজ মাইনাস জে সামেশান ওভার এসআই এসআই ইনটু মাল্টিপ্লাইড বাই এস জে, তাহলে এই ধরনের একটা ট্রান্সফরমেশান আমি যদি সব স্পিনকে দিই, তাহলে সব স্পিনকেই বেসিক্যালি ফ্লিপ করে দেওয়া হলো, যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হলো, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হলো, কিন্তু আলটিমেটলি যেটা হলো ওদের প্রোডাক্ট একই রয়ে গেল। সো দ্য হ্যামিল্টনিয়ান রিমেন্স আনচেঞ্জ। এবার হ্যামিল্টনিয়ান যদি আনচেঞ্জ থাকে, তাহলে পার্টিশন ফাংশন লেখা হয় সামেশান ওভার ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ অ্যান্ড বিটা ইজ ওয়ান ওভার কে টি, অ্যান্ড ইন দিস কেস দ্য পার্টিশন ফাংশন উইল রিমেন আনচেঞ্জ অলসো। এবার পার্টিশন ফাংশনের টার্মে আমি ফ্রি এনার্জিকে লিখি, ফ্রি এনার্জি ইজ মাইনাস কে টি লগারিদম অফ জেড, এবং যদি পার্টিশন ফাংশন আনচেঞ্জ থাকে আন্ডার দিস ট্রান্সফরমেশন, সো ফ্রি এনার্জি উইল রিমেন আনচেঞ্জ। কিন্তু এই ট্রান্সফরমেশান একটা জিনিস করে দেবে, এই ট্রান্সফরমেশান ম্যাগনেটাইজেশনকে চেঞ্জ করে দেবে। ধরা যাক আগে 70% স্পিন আপ ছিল, 30% স্পিন ডাউন ছিল, তাহলে ম্যাগনেটাইজেশন ছিল অ্যারাউন্ড 40-40। এবারে যদি উল্টে যায়, 30% স্পিন আপ হয়ে যায় এবং 70% স্পিন ডাউন হয়ে যায়, ম্যাগনেটাইজেশন উইল বি -40। সো দ্য ম্যাগনেটাইজেশন চেঞ্জেস সাইন। তাহলে এই সমস্ত স্টেপ থেকে আমরা যেটা দেখতে পেলাম, আমি এখানে লাইন টেনে বুঝিয়েছি, যে আন্ডার দিস ট্রান্সফরমেশন ম্যাগনেটাইজেশন উইল চেঞ্জ সাইন, বাট দিস সাইন চেঞ্জ অফ ম্যাগনেটাইজেশন উইল নট অ্যাফেক্ট দ্য ফ্রি এনার্জি, সিন্স দিস ফ্রি এনার্জি ওয়াজ আনচেঞ্জড আন্ডার দিস ট্রান্সফরমেশন। তাহলে ফ্রি এনার্জি এই ধরনের একটা ট্রান্সফরমেশনের আন্ডারে আনচেঞ্জ থাকবে, এবং এই ধরনের ট্রান্সফরমেশন যেহেতু ম্যাগনেটাইজেশনকে সাইন চেঞ্জ করায়, সেই জন্যে এই ম্যাগনেটাইজেশনের সাইন চেঞ্জের আন্ডারেও ফ্রি এনার্জি আনচেঞ্জ থাকবে। সো দ্যাট ফ্রি এনার্জি হ্যাজ টু বি সিমেট্রিক অ্যাবাউট দ্য ম্যাগনেটাইজেশন। সো ইফ ইউ চেঞ্জ এম টু মাইনাস এম, দ্য ফ্রি এনার্জি উইল নট চেঞ্জ ইট সাইন। সো দ্যাট মিনস ফ্রি এনার্জি উইল রিমেন সিমেট্রিক। এই ডিসকাশনটা খুব ভালো বোঝানো আছে ইন দিস রেফারেন্স, প্রিন্সিপাল অফ কন্ডেন্স ম্যাটার ফিজিক্স, পি এম চাইকিন অ্যান্ড টি সি লুবেনস্কি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। সো ইফ ইউ কনসিডার দ্য সিমেট্রিক ফর্ম অফ দ্য ল্যান্ডাউ ফ্রি এনার্জি, তাহলে ল্যান্ডাউ ফ্রি এনার্জিতে যদি সিমেট্রিক হতে হয়, তাহলে আমাকে অড পাওয়ার টার্মগুলো থাকলে চলবে না, এম এম কিউব এম টু দি পাওয়ার ফাইভ, সো অল দিস টার্ম শুড বি অ্যাবসেন্ট। আমাকে শুধু ইভেন পাওয়ার টার্মই রাখতে হবে টু কিপ দ্য ফ্রি এনার্জি সিমেট্রিক। তাহলে আমি ওই টার্মগুলো ড্রপ করে দিলাম, আমি নয় মানে ল্যান্ডাউ ড্রপ করে দিয়েছেন, এবং আমি ধরছি যে এখানে আমি জাস্ট এম টু দি পাওয়ার ফোর রেখে এই থিওরি ইউজ করে ফেরোম্যাগনেটিজম ব্যাখ্যা করার চেষ্টা করব। সো দিস ইজ দ্য বেসিক অ্যাপ্রোচ, যে আমরা একটা সার্টেন টার্ম পর্যন্ত রাখবো, রেখে যদি দেখি আমি থিওরিকে ব্যাখ্যা করতে পারলাম, দেন আই উইল স্টপ হিয়ার অ্যান্ড উই উইল বি হ্যাপি, আর যদি না হয় উই উইল গো ফর হায়ার অর্ডার টার্ম এটসেট্রা। So that is the standard techniques of the theoretical physics. এবারে আরেকটা ঘটনাও ঘটেছে এখানে, এ জিরো যে টার্মটা ছিল সেই টার্মটাকে জিরো করে দেওয়া হয়েছে। সো দিস ইজ নাথিং
Just imagine that free energy is a thermodynamic potential, and any potential can be measured from any reference frame, from any constant reference frame. And imagine that we have measured the free energy from the reference of A0. So in this case, A0 is dropped in that philosophy. And in the presence of magnetic field, jodi ebar a magnetic field apply kora hai, তাহলে কি হবে ফ্রি এনার্জিতে একটা এই ধরনের টার্ম অ্যাপিয়ার করবে মাইনাস এইচ এম তার কারণ হচ্ছে ইন্টারনাল এনার্জিতে মাইনাস এইচ সামেশান ওভার এস আই ছিল সেখান থেকে মাইনাস এইচ মাল্টিপ্লাইড বাই দ্য ম্যাগনেটাইজেশন অ্যান্ড নাও লুক দ্যাট দিস টার্ম ব্রেকস দ্য সিমেট্রি অফ দ্য ফ্রি এনার্জি কারণ এখানে একটা অড পাওয়ার টার্ম অফ দ্য ম্যাগনেটাইজেশন অ্যাপিয়ার করেছে ওকে সো দিস টাইপ অফ ফ্রি এনার্জি ইজ নো লঙ্গার সিমেট্রিক in the presence of magnetic field. So now how do you get the ferromagnetic phase? To achieve the ferromagnetic phase and the proper definition of the spontaneous magnetization, we have to set the external magnetic field equal to zero. So in absence of magnetic field, the free energy will be A2T m square plus A4T m to the power 4. এবং আমাদের demand হচ্ছে T less than TC তে আমরা ferromagnet পাবো and T greater than TC তে আমরা প্যারাম্যাগনেট পাবো তাহলে T greater than TC তে যদি আমাকে প্যারাম্যাগনেট পেতে হয় তাহলে ফ্রি এনার্জিকে এই ধরনের একটা ফাংশন হতে হবে যার একটাই মিনিমাম থাকবে at m equal to 0 আর T less than TC তে যদি আমাকে ফেরোম্যাগনেট পেতে হয় তাহলে ফ্রি এনার্জির এই ধরনের দুটো মিনিমাম থাকবে দুটো বলছি এই কারণে কারণ এখন ফ্রি এনার্জি সিমেট্রিক অ্যাবাউট m equal to 0 m equal to 0 লাইন the free energy is symmetric. কারণ m প্লাস বা মাইনাস হলে ফ্রি এনার্জির ফর্মটা চেঞ্জ করে না কিন্তু ফ্রি এনার্জিকে মিনিমাম হতে হবে ফর এ নন জিরো ভ্যালু অফ দ্য ম্যাগনেটাইজেশন ফর টি লেস দ্যান টি এইটা হতে গেলে কি করতে হবে যদি প্রথম কেসটা আমরা ভাবি প্যারাম্যাগনেটিক ফেজ টি গ্রেটার দ্যান টি সি ফ্রি এনার্জিকে একটা সিঙ্গেল মিনিমাম দিতে হবে এবং সেইটা দিতে গেলে A2T এবং A4T এই দুটোকেই পজিটিভ হতে হবে যাতে এইটা একটা এই ধরনের শেপ বাট ফর T less than TC কি হতে হবে T less than TC তে যদি আমরা পজিটিভ সাইডটা কনসিডার করি যে ফ্রি এনার্জিকে প্রথমে কমতে হবে তারপর আস্তে আস্তে বাড়তে হবে তাহলে ফ্রি এনার্জিকে যদি জিরোর কাছাকাছি কমতে হয় কমতে হলে কি করতে হবে জিরোর কাছাকাছি এম স্কোয়ার টার্ম উড বি ডমিনেটিং টার্ম তাহলে এ টু টি হ্যাজ টু বি নেগেটিভ এবং তারপর একটা সময় পর বাড়তে হবে একটা সময় পর দিস এম ফোর টার্ম উইল বি ডমিনেটিং অ্যান্ড এ ফোর টি উইল বি পজিটিভ তাহলে টি লেস দ্যান টি সিতে আমাকে যদি দুটো মিনিমা ডেভেলপ করাতে হয় ফ্রি এনার্জি তাহলে এ টু টি উইল বি নেগেটিভ অ্যান্ড এ ফোর টি উইল বি পজিটিভ তাহলে জিস্ট হিসেবে আমরা কি পেলাম জিস্ট হিসেবে আমরা পেলাম এ ফোর টি ইজ অলওয়েজ পজিটিভ এটা বিলো টিসি বা অ্যাবাভ টিসি সবসময় পজিটিভ বাট এ টু টি বিলো টিসি ইট উইল বি নেগেটিভ অ্যান্ড অ্যাবাভ টিসি ইট উইল বি পজিটিভ সো দ্যাট মিনস এ টু টি হ্যাজ টু চেঞ্জ ইটস সাইন অ্যাট টি ইকুয়াল টু টিসি সো এ সিম্পল মাইন্ডেড অ্যাজাম্পশন উইল বি এ টু টি কে যদি আমরা এইভাবে নিই আর টি মাইনাস টিসি আর একটা পজিটিভ কনস্ট্যান্ট তাহলে আমি দেখতে পাচ্ছি যে টি লেস দ্যান টিসি তে এ টু টি ইজ নেগেটিভ থাকছে যেটা আমাদের ডিম্যান্ড for the ferromagnetism and T greater than TC te A to T is positive jeta amake paramagnetism de so now if you put this form of the A to T this will look like this and now if you differentiate the free energy with respect to order parameter to get the equilibrium phase of the system তাহলে এটাকে ডেরিভেটিভ করে আমি জিরো করে দিলাম অ্যান্ড দিস উইল গিভ ইউ দ্য ইকুয়েশন অফ স্টেট অফ আইজিং ল্যান্ডাউ ফেরোম্যাগনেট ইকুয়েশন অফ স্টেট যারা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো তারা নিশ্চয়ই জানো যে সিস্টেমে থার্মোডিনামিক কোয়ান্টিটিসগুলোর মধ্যে একটা রিলেশন সো ফর দ্য আইডিয়াল গ্যাস দ্য রিলেশন বিটুইন প্রেশার ভলিউম অ্যান্ড টেম্পারেচার উইল গিভ ইউ দ্য ইকুয়েশন অফ স্টেট ফর এক্সাম্পল ফর ওয়ান মোল পিভি ইকুয়াল টু আরটি ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট Similarly, in the case of magnet, the relation between magnetization, external magnetic field, and temperature
উইল গিভ ইউ দ্য ইকুয়েশন অফ স্টেট অফ এ ফেরোম্যাগনেট। এখানেও এক্স্যাক্টলি তাই হয়েছে, দেখো রিলেশন বিটুইন টেম্পারেচার, ম্যাগনেটাইজেশন অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট অফ দ্য আইজিং ল্যান্ডাউ ফেরোম্যাগনেট। মানে আইজিং মডেলে ল্যান্ডাউ থিওরি অ্যাপ্লাই করা হয়েছে বলে আমি এটাকে নাম দিয়েছি আইজিং ল্যান্ডাউ ফেরোম্যাগনেট। Now we have to calculate the spontaneous magnetization. How do you calculate the spontaneous magnetization? So for spontaneous magnetization, you have to put H equal to 0 and P should be less than TC. So eta jodi boshano hoy, H should be 0 and P less than TC, then this term will be negative and you will have immediate solution, non-trivial solution, MT will be plus minus square root of this factor. এছাড়াও আরেকটা সলিউশন থাকবে, ট্রিভিয়াল সলিউশন, দ্যাট ইজ এম ইকুয়াল টু জিরো। এটা ফ্রি এনার্জি ডায়াগ্রাম থেকে পরিষ্কার, যেখানে আমি দেখিয়েছিলাম যে ফেরোম্যাগনেটিক কেসে ফ্রি এনার্জির শেপটা ছিল ডাব্লিউর মতো। ডাব্লিউর দুটো মিনিমা হচ্ছে, দুটো মিনিমার যে সলিউশন আমি পেলাম নন জিরো ভ্যালু অফ দ্য ম্যাগনেটাইজেশন, আর একটা ম্যাক্সিমা ছিল অ্যাট এম ইকুয়াল টু জিরো। সো এম ইকুয়াল টু জিরো ইজ অলসো অ্যানাদার সলিউশন, বাট দ্যাট উইল গিভ ইউ দ্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম since it is maximum of free energy. And look, from this relation, MT, eke lekha jete pare TC minus T to the power beta, jekhane beta equal to half. So that means MT is TC minus T to the power half, square root of TC minus. Tahole amra je scaling relation dekhiyechhilam, je MT TC minus T to the power beta, ekhan theke dekhano gelo, sei scaling relation is true and your beta equal to half. Now come to the critical behavior of the susceptibility in the paramagnetic case. Similarly, if you calculate the susceptibility's calculation is very easy. Start from the equation of state and differentiate both sides with respect to the magnetic field. So that will give you this relation. And the susceptibility is defined as a limit of dmdh for h tends to zero. And this is the chi. And this chi is can be expressed in terms of this value. And if you put m equal to 0 in this relation, you will find that chi is t minus tc whole to the power minus 1. কারণ এখানে t minus tc টা ডিনোমিনেটরে আছে. So chi goes as t minus tc to the power minus 1. That means chi t minus tc to the power minus gamma and gamma equal to 1. And which establish that experimental fact. একদম প্রথমে যে এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলাম সেখানে কাই ইনভার্স ওয়াজ প্লটেড এগেনস্ট টেম্পারেচার অ্যান্ড দ্যাট কাই ইনভার্স ভ্যানিশেস অ্যাট টি ইকুয়াল টু টিসি। সো দ্যাট মিনস কাই গোজ অ্যাজ টি মাইনাস টিসি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সিমিলারলি ওয়ান ক্যান ক্যালকুলেট কাই ইন দ্য ফেরোম্যাগনেটিক ফেজ টি লেস দ্যান টিসি অ্যান্ড ইট উইল অলসো গিভ ইউ দ্য সেম রিলেশন, which is TC minus T to the power minus 1, so gamma equal to 1. And now I will calculate the induced magnetization at critical temperature. At critical temperature means at T equal to TC, where the spontaneous magnetization vanishes. But if you apply the magnetic field, even at T equal to TC, you will have the induced magnetization. So that magnetization is not spontaneous. You develop the magnetization by applying the external field from the outside. So this gives you this type of relation, which is the equation of state. And at T equal to TC, the first term becomes zero. So H goes as M cube. So that means M goes as H to the power 1 by delta. And here delta equal to 3. So we have already obtained beta, gamma, and delta, three exponents. Now the next exponent is alpha, which is the exponent for the specific heat. And how do you define the specific heat in the system? From the elementary knowledge of thermodynamics, the free energy is U minus TS, and dF can be written as minus PdV minus SdT. And for the isochoric process where the volume will not change, the dV equal to zero, one can define the entropy in terms of the free energy. Entropy is minus del F del T. And C can be written as T del S del T. So the specific heat can be written as minus T del 2F del T square. And Landau considered in the same token, Landau considered that C minus T del 2F del T square. And this small f is the Landau free energy, which was written in the previous slide.
now calculate the critical behavior of the specific heat, and that is very interesting. So for T greater than TC, since m equal to 0, the lambda free energy will be 0 and its derivative will be 0, so C equal to 0. Very simple. The specific heat will be 0 in the paramagnetic case. But in the ferromagnetic case, T less than TC, mT is given by this formula. And now put this in the Landau free energy, and it will give you a function of TC minus T whole square. So if you consider the derivative of this, so that will give you, you have to consider the second derivative, and this will give you the function of temperature only, but there will be no term TC minus TC, T minus TC type. So you can write this as TC minus T to the power alpha, where alpha equal to 0. So if you take the derivative twice, so TC minus T, this type of term will disappear. It will give you a constant. So alpha will be 0. And this alpha is 0, but here you have a temperature. So the specific heat will grow linearly with temperature. The second derivative will give you a constant only, but C is proportional to the temperature. And now we obtain the relations. This alpha equal to 0 in this scaling relation, beta equal to half in this scaling relation, gamma equal to 1, and then this scaling relation, delta equal to 3. So all these exponents and all this scaling relation was established by using the Landau theory in the Ising model. And now I will give you an example that this is not just a pedagogical calculation. So you will find this value of the exponents and this similar behavior of the specific heat in the case of experiments, in the case of superconducting phase transition. So that experiment was done in 1959. It was published in Physical Review. Here is the reference by N.E. Phillips, Physical Review, volume 114. 1959, page number 676. And they have studied the superconducting phase transition using tin, tantalum, and niobium. And they observed that they have plotted the here the EGT. This is the density of Cooper pairs, or the you may consider that which is a factor proportional to the resistivity, of course. So that was plotted as T by TC. And this shows that at T equal to TC, this becomes 0. So this is the order parameter in the superconducting phase transition. And they have also studied the variation of this order parameter very close to TC. And they obtained the exponent, which is very close to half. They obtained 0.495 plus minus some experimental error, of course. And now, please see the second picture, which is the specific heat. Specific heat was plotted against the temperature, and in the paramagnetic case, they observed that specific heat is 0, which was shown by the Landau theory in the previous slide. And in the ordered phase, in the superconducting phase, in our case, it is a ferromagnetic phase, the specific heat shows a linear behavior very close to TC. It is almost linear, but much away from TC, it deviates. And it deviates this behavior much away from TC, very close to temperature T equal to 0. It is e to the power minus delta by KT, where this delta is a superconducting gap. This is called superconducting gap. This gap exists in the superconducting excitation spectrum. And this particular behavior of the specific heat, the curvature, the exponential curvature, confirms that particular superconductor has excitation gap in its excitation spectrum. So that was a remarkable discovery. And this confirms the Landau theory, of course. And now I will show you the magnetization versus temperature diagram, and I will go to the main part of our discussion, that it is nothing but a bifurcation, the supercritical pitch for bifurcation. And this magnetization versus temperature diagram is like this. Since magnetization has two solutions according to Landau theory, so it shows in the ferromagnetic case,
it is non-zero, and at PC it is zero, and in the paramagnet it is zero. So this magnetization versus temperature shows a diagram like this, and you can immediately recognize that this is nothing but a bifurcation, and T, the temperature, is the tunable parameter here, and we will have the ferromagnetic phase, the bifurcated, the fixed points, number of fixed points more than one in the ferromagnetic phase, and in the paramagnetic phase we have the only one fixed point, that is M equal to zero. And what is equilibrium as the fixed point? What is equilibrium? Equilibrium means the systems, the ferromagnetic system can be studied by a time-dependent differential equation that is called Lajoie equation, and the fixed point of that equation will give you the equilibrium. So that means dx dt equal to fx, dx dt equal to zero is the fixed point, and the zero of the function will give you the fixed point. I think it is already discussed elaborately by Professor Laik in his lecture, and let me skip it. And this is stable and unstable fixed point, you have already known from his lecture. And now let me come to the bifurcation. What is bifurcation? Now, if dx dt equal to fxr, so this f is the function x and another parameter r. So now imagine this type of differential equation. So fx equal to r plus x square. So for the positive value of r, you will never get the fixed point, never get any real solution of this dx dt equal to zero. So there is no fixed point. But for negative value of r, you will get two fixed points, and that is called saddle node bifurcation. And this is called bifurcation. So if you vary the value of r, if you decrease r from the positive to the negative values, so if r is positive, there will be no fixed point. And when r becomes zero and negative, you will get two fixed points. So this bifurcation occurs here, and this is called the saddle node bifurcation. So there are many type of bifurcation, and in this kind of saddle node bifurcation, you will find that one fixed point is unstable and another fixed point is stable. And there is another kind of bifurcation which is called transcritical bifurcation, where the stability of the fixed points in one region will be changed. They will exchange their stability. That means unstable fixed point will be stable, and stable will become unstable in another region of R, and that is called transcritical bifurcation. But main thing is the pitchfork bifurcation, which is important in our study. So I will discuss the pitchfork bifurcation. So we have two different kind of bifurcation. One is supercritical bifurcation and another is subcritical bifurcation. And you may consult this book, Nonlinear Dynamics and Chaos by Stephen Strobes. So pitchfork bifurcation is something like this, the normal form of the supercritical pitchfork bifurcation. If dx dt equal to fx and the form of fx is rx minus x cube, you will find for r less than 0, if r is negative, so x equal to 0 is the only stable fixed point. And for r greater than 0, you will find three fixed points. One is minus square root of r, one is 0, and another is plus square root of r. And these two non-zero stable fixed points, along with the unstable fixed points, defines the supercritical pitchfork bifurcation. And what will be the shape of the bifurcation diagram? Bifurcation diagram is like this. If you plot the fixed point versus the tunable parameter r, so as long as r is negative, you will have x equal to 0 is a stable fixed point, only one fixed point. And for r positive value, you will have three fixed points. The x equal to 0 will become the unstable, and in addition, you will have two stable fixed points. So this is the bifurcation diagram, and you can immediately recognize this diagram with the magnetization diagram in the case of ferromagnetic phase transition. So now come to the point of bifurcation in ferromagnetism. So what will be the governing equation for the bifurcation in ferromagnetism? In this case, the Lajoie equation is the dynamical equation of the ferromagnet. Lajoie equation is
the DMDT, the change in magnetization as with the time, multi will be equal to minus lambda del F del M, and F is the free energy. So in the case of lambda of free energy, phenomenological form, if you take the derivative with respect to M, you will get this type of form. And now for equilibrium, you have to a stable magnetization, that means DMDT equal to zero. So now you have to look for the fixed points of this function, Fm equal to zero. And this capital Fm is nothing but the derivative of the free energy multiplied by lambda. And this will give you Rm minus m cube, where R equal to this A2T by 2A4T with a negative sign. Now look, this is your 2 minus 2A2 and this is minus 4A4. And if you put Fm equal to 0, so you can immediately identify an analogous equation like this, where the small r is given by that. And Landau prescribed that the A2 will be RT minus TC. And A4T will be zero, will be greater than zero always. So A2T will change sign at T equal to TC, but A4T is always positive. And now you can recognize that R less than zero, that means T greater than TC, M equal to zero. And we have stable fixed point or the paramagnetic phase. But for R greater than zero, that means T less than TC, you have 2 plus minus square root of R, 2 stable fixed points or two ferromagnetic magnetization value of the ferromagnetic phases. And in this case, this M is TC minus T to the power half. So beta equal to half. So that defines that ferromagnetic phase transition can be visualized as a supercritical pitchfork bifurcation. So that is the essential message of this talk. And I have one or two more slides. So this is the second order phase transition, what we have discussed here, second order phase transition, where the order parameter continuously vanishes at T equal to TC. We have also the first order phase transition, which was observed in the case of superconducting phase transition in presence of magnetic field, in the case of laser, semiconductor laser, etc. In the case of first order phase transition, you have to put m to the power 6 in the case of lambda free energy. In addition to the m to the power 4 term, unless you put m to the power 6, you will not be able to analyze the first order phase transition, where the order parameter jumps discretely at T equal to TC. And you can define the supercritical pitchfork bifurcation apart from this x to the power 5 term. The form of supercritical pitchfork by subcritical pitchfork bifurcation dx dt rx plus xs cube, that will give you the form of subcritical pitchfork bifurcation. So if you put a plus sign here instead of minus sign as was used in the case of supercritical bifurcation, you will get the subcritical pitchfork bifurcation. And subcritical pitchfork bifurcation is given by this the bifurcation diagram, where you will have, in the case of bifurcation, you will have two unstable fixed points. And if you put another term, x to the power 5 with a negative sign here, you will get two another branch, stable branch here, and which was shown by the solid line. The first order phase transition is nothing but like this. Suppose you are in this stable branch, in the upper branch, and now you are reducing the value of R. So what will happen? It will slowly decrease the value of X, and it will come to the end point. And at this end point, if you slightly change R, it will immediately jump to this stable branch. So it will never go to the unstable branch. And that defines the first order phase transition, which was observed in the superconducting phase transition using, if you apply the magnetic field in the case of superconducting phase transition, the transition will be first order. And the first order phase transition will be confirmed by the existence of latent heat, which was observed in the case of melting of ice or the heating of, or the boiling of water, etc.
And in the case of semiconductor laser system, we will observe the first order phase transition and the hysteresis. And in this paper, which was published in 1995, they have studied the semiconductor laser system and analyzed this with exactly by this equation, the dx dt rx plus xs cube minus x to the power 5. And the right hand side is nothing but the outcome of the derivative of the free energy used in the Landau theory with m to the power 6 term. So I think I have finished everything. I just show you an experimental evidence of first order phase transition. So this is the latest paper which was published in 2008, the first order phase transition in the and the superconductivity in barium composite. They observed the first order phase transition and they are trying to analyze this by Landau mean field theory with this type of equation, which shows the subcritical pitch for bifurcation as a first order phase transition. And now let me finish with some concluding remarks. The ferromagnetic phase transition is really a manifestation of supercritical pitch for bifurcation. The m equal to zero fixed point of ferromagnetic phase is unstable, which corresponds to the maximum of the Landau free energy. And the Lajoie equation describes the general non-equilibrium feature. One can study the ferromagnetic phase transition by simple Landau theory, but that will give you only the equilibrium results. But if one study the Lajoie equation, then we will have both non-equilibrium feature as well as the equilibrium feature. And that is the most general nonlinear dynamical equation used to study the phase transition. And thank you for your attention. Thank you, sir.